আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ইসিফন একাডেমি ডিজিটাল মার্কেটিং কোর্সের আজকে তিন নম্বর ক্লাসে আমি আপনাদের সাথে আছি মনসুর আহমেদ রায়হান আপনাদের ট্রেনার আশা করছি সবাই ভালো আছেন গত ক্লাসে আমরা শিখেছিলাম কিভাবে বিভিন্ন সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট খুলতে হয় আজকের ক্লাসে আমরা সেইটার কাস্টমাইজেশন করব ঠিক আছে তো সবার প্রথমে আমি আপনাদেরকে একটা জিনিস বলে রাখতে চাই সেটা হচ্ছে আমি অনেকেই খেয়াল করেছি যে আপনারা আমাকে ফেসবুকে অ্যাড করে রাখেন আমার মেসেঞ্জারে এসে মেসেজ এসে আমাকে হচ্ছে যে মেসেজ রিকোয়েস্ট দিচ্ছেন তো আমি চাইবো যে আপনারা আমার এই যে প্রোফাইলটা আছে আমার প্রোফাইল আপনারা নিজেদের আইডি থেকে আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে রাখবেন ঠিক আছে যাতে করে ভবিষ্যতে আমি আপনাদের থেকে হারায়ে না যাই যথাযথ করে ভবিষ্যতে আপনাদের কোনো প্রবলেম হলে বা যে কোনো প্রবলেম মানে কি বলে যে কোশ্চেন যদি অ্যানসার চান তো সে ক্ষেত্রে যেন আমাকে প্রশ্ন করতে পারেন ঠিক আছে আজকেই সবাই আমাকে অ্যাড করে রাখবেন পারবেন না জি স্যার ওকে ওকে সবাই আমাকে আজকে অ্যাড করে রাখবেন আর যাতে পরবর্তী সময় কোনো প্রবলেম না হয় ঠিক আছে আচ্ছা আমরা সবাই শুরুতে একটু অ্যাটেন্ডেন্স শিটের দিকে যাই হ্যাঁ আমরা অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিয়ে আপনাদের সবাই তারপর হচ্ছে আমরা মূল ক্লাসের দিকে যাবো অ্যাসাইনমেন্টটাও দেখবো আমরা কাকে কে কে দিয়েছেন কে কে দেননি অ্যাসাইনমেন্ট জমা সেটাও দেখবো আমরা ঠিক আছে আচ্ছা সবার প্রথমে যিনি আছেন নাজমুল হাসান নিমন হ্যাঁ আছেন জি ভাই আসসালামু আলাইকুম ভাই আছি ভাই এটা কি রেকর্ড হইতা জি জি ভিডিও রেকর্ড হচ্ছে সামিয়া আপু আছেন সামি আপু আছেন আপনি ওকে আপনার নিজের নাম আপনারা দেখতে পাচ্ছেন না স্ক্রিনের নামগুলো স্ক্রিনে তো সবাই নামগুলো দেখতে পাচ্ছেন জি জি এখন এই যে খেয়াল রাখবেন যখন আপনার নাম আসে কাইন্ডলি নিজে থেকে রেসপন্স করবেন ঠিক আছে আচ্ছা সুলতান আক্তার জি ভাই আছে ওকে জান্নাতে শিলা

রেজাল করে ভাই না আপনার ই হ্যাঁ ওকে ঠিক আছে থ্যাংক ইউ ঠিক আছে আমাদের প্রেজেন্টটা দেয়া শেষ আমরা হচ্ছে এখন আপনাদের আমল নামার দিকে একটু আগাই কেমন কে কি আমল নামা করলেন সেটা একটু দেখি আমরা আচ্ছা নাজমুন হাসান নিমন ভাই নাজমুন হাসান নিমন ভাই আপনার টুইটার অ্যাকাউন্ট খোলা নাই ঠিক আছে

দি আনসী মাইয়া ওকে হ্যাঁ একটু বলেন তো আমাকে কেন নাই এখানে আসলে আমি বুঝি আমি গত ক্লাসে ছিলাম না জন্য ওকে গত ক্লাসে ছিলেন না আপনি রাইট গত ক্লাসের ভিডিও দেয়া হয়েছিল না আপনাকে জি গত ক্লাসে ছিলেন না নাকি আপনি সানিয়া কিজন আপনি এটা আপনি আছেন না হ্যাঁ আমি মানে প্রথম দিন ছিলাম পরে আমি মানে একটু অসুস্থ ছিলাম পরে চলে গেছিলাম ওকে ক্লাসের ভিডিও দেখেছিলেন আপনি জি দেখছিলাম তারপর আপনি দেন নাই তাই তো জি ওকে আপনি 50 টাকা রেডি রাখেন আমরা জরিমানা নিব ওকে আমাদের সুলতান আক্তার আপু সবগুলো দিয়েছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আহ জান্নাতে শিলা আপু আপনার আমল নামা খালি কেন

আমি আজকে থেকে নিয়ম করতেছি যারা দেখবেন না আমি যাদেরকে খুঁজে পাব যারা উপরের দিকে থাকবেন গ্রুপ ঘন্টা সময়ের ভিতরে দুই যারা না করবো গ্রুপে নোটিশ দেওয়ার পর আপনার নোটিশ গুলো খেয়াল করেন না আমি সবকিছুই দিয়ে দিই আপনার গ্রুপে পান না খুঁজে পান না তারপর হচ্ছে একটা আহ ই করেন আপনার ক্রিয়েট করেন যে আপনাদের লিঙ্ক কোথায় এই কোথায় সেই কোথায় কিন্তু আমি কিন্তু সবকিছুই গ্রুপে দিয়ে দিই

আচ্ছা উনি নাই ঠিক আছে আচ্ছা তারপরে যাই পজদার আব্বে ভাই ওনার হচ্ছে টুইটার নাই এটা এক্সপ্লেনেশন নিব আমি শেষের দিকে নিব আচ্ছা ক্লাস অ্যাসাইনমেন্ট প্রোফাইল লিংক এটা কারশিদ শাকিল আমার শো ভাই থ্যাংক ইউ সুন্দর করেছেন আমরা গ্রুপ ইগুলোকে সাজানোর চেষ্টা করতেছি আচ্ছা ফেসবুকে লিংক দিয়েছেন কে বলছেন এটা কি আপনার পার্সোনাল প্রোফাইল লিংক কে দিয়েছেন সাইদ আফরিদ ভাই এটা কি আপনার পার্সোনাল প্রোফাইল লিংক জি ভাই

এটা তো আপনার প্রোফাইলের লিংক না দাঁড়ান আমি দেখতেছি স্যার সরি স্যার চেঞ্জ করে দিও প্রোফাইল লেটার দিয়ে দিব আমাকে কি খুব বেশি ইভন হচ্ছে আল্লাহ উনি হচ্ছে শুধুমাত্র কোরাল লিংকটা দিয়ে দিয়েছে হ্যাঁ প্রোফাইল যে দেন নাই সেটা বুঝতে পারছে তারপর আছে এই যে লিংকডইনের লিংক দিয়েছেন লিংকডইনের ফিডের লিংক দিয়েছেন ফিড মানে বুঝতে হবে যে আমাদের নিউজ ফিড যেটা সেটা লিংক দিয়েছেন আপনি ওইটা লিঙ্ক দেন নাই হ্যাঁ যদি নিয়ে রেডি থাকে সবাইকে আচ্ছা তারপরে যিনি আছেন একটু দেখি আমরা আচ্ছা কিছুটা স্লো কাজ করতেছে কেন বুঝতেছি না আচ্ছা জারিনী আসমিন আপু এই যে দেখেন চালাকি দেখতে আছেন সবাই দেখতে পাচ্ছেন এটা দেখা যায় হ্যালো দেখা যায় এই যে চালাকিতা দেখেন উনাদের উনারা উনি কিসের লিঙ্ক দিয়েছেন আমাকে দেখেন কিসের লিঙ্ক দিয়েছেন আপনি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তারাহুরের কাজ এই যে এখানে সুন্দর করে উনি উনি আহ টুইটারে লিংক দিয়েছেন আমাকে ঠিক আছে আমি একটু দেখাই দিই আপনাদেরকে আমি যখন এই লিঙ্কটা নিয়ে যাই তখন হচ্ছে কোথায় নিয়ে যায় আর ওই লিঙ্কটা নিয়ে যাওয়ার পরে কোথায় নিয়ে যাচ্ছিল সেটাও দেখবেন আহ আইডি ঠিক আছে কোরার লিঙ্ক ঠিক আছে শুধু লিঙ্কিনের ক্ষেত্রে উনি ঝামেলা করছেন আচ্ছা আচ্ছা দেখান ডোমেনের পরে আহ দিয়ে ওনার আইডি নাম আসতেছে ঠিক আছে তো এই চালাকিটা করবেন না এগুলো কিন্তু আমি ধরতে পারি ঠিক আছে এতটাও বোকা হওয়ার কোনো কারণ নেই ওকে উনি পিন টাস্টে দিয়েছেন কে দিয়েছেন ইব্রাহিম ভাই ওকে ভেরি গুড আর পিন টাস্ট অ্যাকাউন্ট খুলেছেন যদিও আমরা শেষের দিকে যাই পিন টাস্ট অ্যাকাউন্টটা খুলতাম ওকে প্রবলেম নেই ঠিক আছে আচ্ছা তারপরে যিনি আছেন মোহাম্মদ নাসির ভাই এই যে দেখেন চালাকি হুম এইটা লিঙ্কটা হয় নাই দাঁড়ান সিটে সিটে হাত দিবেন না কেউ এই যে যাদেরকে দেখতে পাচ্ছে সিটে সবাই তো সিটটাকে ক্লোজ করেন সিটে যাদের কি দেখতে পাচ্ছি সবাই সিটটা থেকে ক্লোজ করেন মানে সিটটা ক্লোজ করেন এখন তিনজন একটিভ আছেন সে ক্লোজ করেন আপনাদের ক্লাসের আগে আমাকে হচ্ছে এটা দিয়ে দেওয়ার কথা এই চালাকিগুলো করতে যাবেন না হ্যাঁ এই চালাকিগুলো ধরা খাওয়া যায় মানে ধরা খায় ঠিক আছে এটা চালাকি করতে যাবেন না এই যে তিনজন আছেন একটু শীত থেকে লিভ নেন সিট স্লো কাজ করছে ক্লাসের আগে এগুলো দিয়ে দেওয়ার কথা ছিল জনি চন্দ্র ভক্ত ভাই এক্সপ্লেন করেন আপনার আমা খালি কেন নিজেদের জন্য কাজ করছেন এই এখন এই যে আপনারা দেন নাই হ্যাঁ আপনারা জমা দেন নাই আমার তাতে কিছু ক্ষতি হচ্ছে না ক্ষতি হচ্ছে আপনাদের আর যারা হচ্ছে আহ চালাকি করছেন হ্যাঁ যারা চালাকি করছেন তারা অন্যদের ক্ষতি করতেছেন ভাই আমার কোনো ক্ষতি হচ্ছে না এখানে আদৌ কি আমার কোনো ক্ষতি হচ্ছে এখানে না ভাইয়া আমার কোনো ক্ষতি না অন্যদের এই জিনিসটা করা যাবে না ঠিক আছে এই জিনিসটা করা যাবে না আমি কালকের দিন সময় দিচ্ছি কালকের দিনের মধ্যে আমার শিটটা আমি যেন আপডেটড পাই আপনাদের আচ্ছা এই যে দেখেন আরতি তিনজন হচ্ছে শিটে বসে আছেন এখন শিটে থাকার কি প্রয়োজন আপনাদের সেটা থাকার দরকার নেই লিফলেন সে থেকে আচ্ছা আপনারা হচ্ছে এই নিজেদের থেকে ই করবেন আপনাদের আচ্ছা এই থেকে কালার করে কি দোকান আপনারা হচ্ছে নিজের নিজে থেকে এই এই জিনিসগুলোকে আপডেট করে দেবেন ঠিক আছে নিজে থেকে এই জিনিসগুলোকে কালকের মধ্যে আপডেট করে দেবেন আমরা হচ্ছে একটু ইসের দিকে যাই কি একটু স্ক্রিনটা শেয়ার করেন আমরা একটু প্রোফাইল কাস্টমাইজেশনটা একটু দেখি ঠিক আছে পিসিতে আছেন কে পিসি থেকে আছেন ওকে আপনারা হচ্ছে কি একজন স্ক্রিনটা শেয়ার দিবেন আমি হচ্ছে একটু দেখাই দিব এনি ডেস্ক আছে কারো এনি ডেস্ক জি কথাটা শুনতেছি আপু আমার কাছে এনি ডেস্ক কার আছে আপনাদের মধ্যে

এন্ড কি কি কাস্টমাইজেশন করবেন আপনাদের কি কাছে ভাই জি নাই কিন্তু নামাইতে পারবো এখনি আচ্ছা সবাই নামায় দিবেন হ্যাঁ তাহলে হচ্ছে আমি এখান থেকে আপনাদের পিসি থেকে আমি কাজ করতে পারবো ওকে এনএটিএসটা নামায় দিবেন ওকে আচ্ছা আমি দেখতে পাচ্ছি আপনার স্ক্রিনটা প্রথমে হচ্ছে আমরা একটা প্রোফাইল পিকচার দিব এখানে সবাই একটু খেয়াল করেন প্রত্যেকটা এর জন্যই সেম হ্যাঁ প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ার জন্যই সেম আমরা হচ্ছে একটা প্রোফাইল পিকচার দিব এখন শুনেন প্রোফাইল পিকচারটা কি রকম দিবেন একটা প্রোফাইল পিকচার এরকম থাকবে যে প্রোফাইল পিকচারটাতে আপনার একটা হাসি খুশি একটা ফেস থাকে হ্যাঁ যেন আপনাকে দেখে একটা প্রফেশনালিজম একটা মানুষ মনে হয় একটা প্রফেশনাল মানুষ মনে হয় ঠিক আছে এরকম একটা ছবি আপনি বের করেন বের করে হচ্ছে এখানে দিয়ে দেন আপনার একটা ছবি ছবি আছে না আপনার পিছনে না ওই রুমেই না হবে আচ্ছা কেউ একজন আনমিউটে আছেন আমরা কিছু আনওয়ান্টেড কথা বলতে শুনতে পাচ্ছি কাইন্ডলি একটু মিউটে চলে যান হ্যাঁ আপনারা সবাই একটু খেয়াল রাখবেন যে আপনার মিউট আছে নাকি জুবার ভাই শুনতে পাচ্ছেন আমাকে জি শুনতে পাচ্ছি ওকে আপনি একটা ছবি আপলোড দেন একটা সুন্দর একটা ছবি আপলোড দেন আপনি একটা ফর্মাল ছবি হ্যাঁ ওকে আরেকটা জিনিস খেয়াল করেন জুবার ভাই ফর্মাল ছবিটা আপলোড দেন আমরা হচ্ছে এখানে ই করতেছি একটা ফর্মাল ছবি আপলোড দেন আটা জিনিস খেয়াল করবেন আপনাদের যতগুলো সোশ্যাল মিডিয়া সাইট থাকবে হ্যাঁ যতগুলো সোশ্যাল মিডিয়া প্রোফাইল থাকবে সবগুলো আপনি একই নামে ব্যবহার করবেন ঠিক আছে সবগুলাতেই যেন একই নাম থাকে এটা কেন সেটা বলতেছি কারণ হচ্ছে যদি আপনার ফাইবার থেকে কোনো ক্লায়েন্ট ফাইবার থেকে যদি কোনো ক্লায়েন্ট আউট মার্কেটে আপনাকে এসে খোঁজ করে ফাইবার থেকে যদি কোনো ক্লায়েন্ট আউট মার্কেটে এসে আপনাকে খোঁজ করে যেন সহজেই আপনাকে পেয়ে যেতে পারে আপনার সাথে যোগাযোগ করার একটা মাধ্যম যেন সে সহজেই পেয়ে যেতে পারে সেই কারণে আমরা একই নাম ব্যবহার করব আমি কি বুঝাইতে পারলাম আচ্ছা জি জুবাই ভাই আপনি ছবি আপলোড করেন আপনি কার অপেক্ষা করছেন আপনি ছবি আপলোড করেন জি 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 এটা ঠিক আছে ওকে আর একটু ফর্মাল হইলে ভালো হইতো পরবর্তীতে এটাকে চেঞ্জ করে নিই ঠিক আছে আচ্ছা এখন হচ্ছে আমরা হচ্ছে বায়ুতে লিখবো দাঁড়ান দাঁড়ান যায় না বায়ুতে লিখবো আমরা এই যে দেখেন বায়ু অপশনটা আছে না এখানে বিআইও বায়ু এখানে দেখেন 100 টা শব্দ আছে হ্যাঁ সরি 100 টা কি বলে এটাকে অ্যালফাবেট আমরা এখানে দিতে পারবো তো আমরা এখানে এমন কিছু লিখবো যেটাকে আমাকে রিপ্রেজেন্ট করে আমাকে যেটাতে রিপ্রেজেন্ট করে এরকম কিছু লিখবো লিখেন আই এম এ আই এম এ প্রফেশনাল ডিজিটাল মার্কেটার সবাই চাই একই রকম লিখতে হবে সেরকম না আপনি হচ্ছে একটু নিজের মতো গুছাই লিখবেন যেন আপনি ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করেন এই জিনিসটা যেন ফুটে ওঠে জিনিসটাতে ঠিক আছে জি ফজল রাব্বি ভাই আপনার প্রশ্নটা বলেন ধন্যবাদ ভাই এটাই ছিল ওকে আচ্ছা সবাই একটু খেয়াল করবেন প্রফেশনাল লিখেন

সবাই যে স্কিল স্কিলগুলো যেন আমরা এখানে দিয়ে দিতে পারি লিড জেনারেশন জিই এন ই আর এ টি আই ও এন লিড জেনারেশন ইউটিউব এসিও কয়েকটা স্কিলের যে যে কটা নাম দেওয়া যায় এখানে সেগুলো দিয়ে দিব আমরা ইউটিউব এসিও ইউটিউব এসিও বড় স্কিলগুলো দিচ্ছি এসিও ওকে তারপর লিখেন ডাটা এন্ট্রি না ইমেল মার্কেটিং লিখেন এখানে একটা কমা দিয়ে ইমেল মার্কেটিং লিখেন আমরা যেগুলো শিখবো সেগুলো আমরা এখানে একটু ই করে ইমেল মার্কেটিং ওকে এখানে ফুল স্ট্রপ দিয়ে দেন হ্যাঁ এখানে ফুল স্ট্রপ দিয়ে দেন ওকে এখানে দেখেন আমাকে রিপ্রেজেন্ট করছে আমার ভাইও যদিও কম শব্দে আমরা লিখতে হচ্ছে আপনাকে রিপ্রেজেন্ট করছে আপনার বায়ো লাইক আপনি একজন প্রফেশনাল ডিজিটাল মার্কেটার সেটা হচ্ছে আপনার একজন যদি আসে আপনার প্রফাইল আপনার বায়ো দেখে বুঝতে পারবে আপনি ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করেন ঠিক আছে কারণ ডিজিটাল মার্কেটিং এর তো হাজার হাজার রকমের ই আছে তাই না টাইপ আছে কি কি নিয়ে কাজ করেন সেটা আপনি এখানে একটু উল্লেখ করে দিলেন লাইক আহ আপনি লিস্ট জেনারেশন নিয়ে কাজ করেন ইউটিউব এসি নিয়ে কাজ করেন তারপর হচ্ছে ইমেল মার্কেটিং নিয়ে কাজ করেন ওকে আচ্ছা লোকেশনটা দিয়ে দেন আপনি বাংলাদেশ লোকেশনের জায়গায় কারণ আমরা বাংলাদেশ থেকেই ই করছি বাংলাদেশ ই করে দেন শুধুমাত্র এইটার জন্য না প্রত্যেকটাতে আমরা হচ্ছে মানে বায়োটাকে এইভাবে সাজাবো যে আমি একজন প্রফেশনাল ডিজিটাল মার্কেটার আমি এই বিষয় নিয়ে কাজ করি ঠিক আছে আচ্ছা একটু নিচের দিকে যান দেখে আর কি কি আছে এখানে ওকে ওয়েবসাইট তো আমাদের নাই তাই না ওকে আমরা সেভ করে দিই আমরা প্রফেশনাল সুইচ করছি না আপাতত আমরা সেভ করে দিই এটাকে হয়েছে আচ্ছা হয়ে গেছে আচ্ছা এখন দেখেন এই যে উপরের দিকে দেখেন আপনার এই যে কাবার ফোটো হ্যাঁ মানে খুব বেশি তাড়াহুড়া করে কিছু নাই বলে দিচ্ছি আচ্ছা এখন একটা জিনিস খেয়াল করেন আমরা ফেসবুকে যে প্রোফাইলটা ইউজ করি সেটা হচ্ছে আমাদের পার্সোনাল তাই না কিন্তু আমরা যে এই যে অ্যাকাউন্ট গুলো খুলতেছি সেটা হচ্ছে আমাদের কাজের জন্য ঠিক না এগুলো হচ্ছে আমাদের কাজের জন্য সুতরাং কেউ যখন আমার প্রোফাইলগুলোতে আসবে এই ধরনের প্রোফাইল যখন কেউ আসবে সেজন্য আমার সম্পর্কে একটা প্রাথমিক একটা ধারণা নিতে পারে কারণ এটা কথা আছে না যে প্রথমে হচ্ছে দর্শনদারি তারপরে গুণবিচারে তারপর কি গুণবিচারে হ্যাঁ রাইট তো আমাদের প্রথম দ হ্যাঁ প্রথম দর্শনে যেন সে বুঝতে পারে আমি কি নিয়ে কাজ করি কি কি করি তো এখানে আমাদের কি করতে হবে এখানে হচ্ছে আমাদের একটা সুন্দর করে একটা প্রোফাইল সরি কাভার পিকচার আমাদের হচ্ছে রেডি করতে হবে কাভার পিকচার কি কি লিখে রেডি করবেন কাভার পিকচার আপনি লিখবেন আপনি কি কি নিয়ে কাজ করেন ঠিক আছে আপনি কি কি নিশ নিয়ে কাজ করেন এই যে আমরা এখানে লিখে দিচ্ছি না প্রত্যেকটা নিশের কথা আপনি হচ্ছে কাভার পিকচার লিখে দেবেন এখন আপনি বলতে পারেন যে ভাই আমরা তো হচ্ছে এখানে যে যে স্কিলগুলো আপডেট করছি আহ এখনো তো আমাদের ওইভাবে কোনো স্কিল আপডেট করা হয় নাই কিন্তু আমি আমাদের যে ক্লাস মডিউলটা আছে আমি আজকে দিয়ে দিব আপনাদেরকে প্রত্যেকটা ক্লাস মডিউলই হচ্ছে আপনাদেরকে শেখানো হবে প্রত্যেকটা আপনাদেরকে শেখানো হবে তখন আপনি প্রত্যেকটা স্কিলের কথা আপনার লিখে দিবেন এখন পরবর্তী সময় আপনি যখন অন্যান্য আরো স্কিল আপডেট করবেন নিজে থেকে তখন হচ্ছে সেই স্কিলের কথাগুলো আপনি যে কভার ফটোটা আছে সেটাতে আপনি হচ্ছে আপডেট করে দিবেন এখন সরি কভার ফটোতে আপনি কিভাবে বানাবেন দাঁড়ান আহ জুবার ভাই আপনি যে জায়গাতে আছেন সেখানে থাকেন আপনি হচ্ছে একটু ই করেন এই যে করেন আমি একটু আমরা হচ্ছে ক্যানভা থেকে ক্যানভা থেকে আমরা হচ্ছে আহ কাভার ফটো বানাবো আমাদের টুইটারের জন্য যদি ওটাকে কাবার ফটো বলে না অন্য একটা নাম বলে আমি এই মুহূর্তে মাথায় আসতেছে না

না থাম না এটা মুখ দিয়ে আসতেছে না মাথায় আমার অন্য একটা জায়গায় যদি অ্যাকাউন্ট খোলা আছে একটাতে মনে হয় আমার প্রিমিয়াম নিয়ে আছে যাই হোক ওটা দিয়ে লগ ইন করা এখন সাইন ইন উইথ গুগল আমরা দিয়ে দিব এখানে অটোমেটিক সে সাইন ইন নিয়ে নিবে ক্যানভাতে ফ্রিতে অনেক কাজ করা যায় ঠিক আছে ক্যানভাতে ফ্রিতে অনেক কাজ করা যায় আর যদি আপনি প্রিমিয়াম নিতে চান প্রিমিয়াম হচ্ছে খুবই কম পয়সায় হ্যাঁ ফেসবুকে অ্যাড দেখবেন যে ক্যানভা কিন্তু কম পয়সায় চল্লিশ পঞ্চাশ টাকার মধ্যে প্রিমিয়াম অ্যাকাউন্ট গুলো সেল করে ঠিক আছে তো এগুলোকে কিনে নেবেন তো তার আগে যেটা করবেন সেটা হচ্ছে এই যে টুইটারের যে কাভার ফটো সাইজ হ্যাঁ সেটা একটু গুগল করে নেবেন যে টুইটারের কাভার ফটোর সাইজটা কেমন আচ্ছা এখানে হচ্ছে পনেরোশো পিক্সেল ওয়াইড হচ্ছে পাঁচশো পিক্সেল ওকে আমরা জানতে পারলাম পনেরোশো পিক্সেল হচ্ছে আর

ওকে ও আচ্ছা সরি প্রত্যেকটা জিনিস আপনি যখন বুঝবেন না প্রত্যেকটা জিনিস কি হচ্ছে আপনি বিভিন্ন জায়গায় গিয়ে আপনি ই করে নেবেন এটা তো লগ ইন করে নেই আমি লগ ইনটা করে নিই তারপর আচ্ছা ওকে ক্যানভাতে লগ ইন হচ্ছে আমরা একটু ক্যানভাতে যাই

বিভিন্ন ধরনের টেম্পলেট দেওয়া থাকে ওটাকে শুধুমাত্র আমরা ইডিট করে নিব এই টাইপের তো এই অনেকগুলো টেমপ্লেট এখানে আছে তো আমরা হচ্ছে এখান থেকে নিজেদের মতো করে একটা আমরা নিয়ে যেটা অবশ্যই ফ্রি সেটা আমরা নিয়ে যেহেতু আমাদের আহ ই নাই আপনার হচ্ছে কি বলে প্রিমিয়াম যেহেতু নাই সুতরাং আমরা হচ্ছে ক্যানভাস যে ফ্রি যে থিমগুলো আছে সেগুলোকে আমরা ইউজ করবো আমরা দেখি টুইটারের জন্য কি রেখেছে সে ভাইয়া ক্যানভা প্রিমিয়াম কেনার প্রসেসটা কি কিভাবে হবে এমনিতে তো হচ্ছে ক্যানভা প্রিমিয়াম এখান থেকে কেনা যায় ক্যানভা থেকে কিন্তু একটু প্রাইস বেশি আর কি আপনি একটা কাজ করবেন হ্যাঁ আপনাদের হচ্ছে ফেসবুকে বিভিন্ন গ্রুপে হচ্ছে ক্যানভা প্রিমিয়াম বিক্রি করে ওখান থেকে আপনারা কিনে নিতে পারবেন আচ্ছা ঠিক আছে টেমপ্লেট যদি দেখি কি কি আছে এখানে আমি Canva এখন প্লে থেকে নিয়েছি এখানে তো বিভিন্ন ऑप्शन দেখাচ্ছে পার্সোনাল বিজনেস স্মল বিজনেস এগুলা দেখাচ্ছে এই যে পার্সোনাল লার্জ কোম্পানি ঠিক করে পার্সোনাল ইউজ আমরা দেখি আমি টুইটারের যে কভার ফটো সেটার জন্য আছে নাকি টুইটার হেডার হ্যাঁ টুইটার হেডার এই যে যেটা বলতে চাইছিলাম এই টুইটারের সেটাকে বলা হচ্ছে টুইটার হেডার মনে এখন আচ্ছা আমরা যখন ক্যানভাতে আসবো আসার পর হচ্ছে ক্রিয়েটেভ ডিজাইনের যখন আমরা ক্লিক করবো তখন এখানে যদি আমরা টুইটার লিখে সার্চ করি তাহলে হচ্ছে আহ কি দেখায় দেখেন

পনেরোশো চলে আসছে এটা সাইজটা কিন্তু অটোমেটিক্যালি চলে আসছে তারা কিন্তু এটাকে ঠিক করে দিয়েছে অলরেডি ঠিক করে রাখছে সাইজগুলো আমাদের কাজ হচ্ছে এটাকে আমরা ইডিট করবো ঠিক আছে আচ্ছা একটু প্রসেসিং হোক আচ্ছা এটা লোডিং হচ্ছে এখনো এই পাশে দেখেন যখন আমরা টুইটার হেটারে আসছে আসার পরে দেখেন এখানে অনেকগুলো টেমপ্লেট কিন্তু তারা দেখাচ্ছে আমাদেরকে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন জি জি ভাইয়া জি অনেকগুলো টেমপ্লেট কিন্তু আমাদেরকে এখানে দেখাচ্ছে ঠিক আছে আমরা আপাতত আপনার পছন্দসই একটা টেমপ্লেট আপনি নিবেন এই যে দেখেন এখানে ক্রাউনের একটা ই আছে এই যে দেখেন প্রো যেটাতে লেখা আছে সেটা হচ্ছে প্রিমিয়াম সেটা আমরা নিব না সেটা আমাদেরকে

কেটে দিলাম এখান থেকে কারণ এই ছবিটা তো আমি নিচ্ছি না ঠিক আছে ডিলেট ইমেজ ইমেজ থেকে ডিলেট করে দিলাম পুরো ফ্রেমটাকে আমি ডিলেট করে দিলাম এই ছবিগুলো আমার লাগতেছে না ঠিক আছে এখানে যা যা আছে সব কিছুকে আমি ডিলিট করতে পারি এখানে ক্লিক করার পরে যে ডিলেট ক্লিক করলেই চলে যাবে এখানে ক্লিক করার পরে ডিলেট ক্লিক করার পরেই চলে যাবে আচ্ছা এখন আমরা কি করি মূলত আমরা ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করি না আমরা হচ্ছে ডিজিটাল মার্কেটিং সার্ভিস দিচ্ছি ওকে আমি যখন এখানে ট্যাক্সে ক্লিক করব করার পরে এই যে দেখেন অ্যাড হেডিং আসছে এটাতে হেডিং আমি লিখবো আমি কি করি ডিজিটাল তারপর হচ্ছে মার্কেটিং সরি মার্কেটিং সার্ভিস ডিজিটাল মার্কেটিং সার্ভিস হচ্ছে আমি দিচ্ছি এখানে ওকে আমি একদম সিম্পলি জিনিসটাকে দেখাচ্ছি আপনারা পরবর্তী সময় হয়তো সুন্দর করে সাজা দেখাচ্ছি নিবেন আর কেন খুব বেশি কঠিন কিছু না একদম ইজি আমি এখান থেকে চাইলে এটাকে বোল্ড করে দিতে পারি হ্যাঁ লেখাটাকে বোল্ড করে দিতে পারি তারপর এখান থেকে আমি লেখার যে কালার আছে কালার চেঞ্জ করতে পারি আমি কিছু করছি না যদি আপনারা করে নেবেন এটাকে তারপর সেটা যে লেখার যে স্টাইলগুলো আছে ফন্টগুলো গুলো সেগুলোকে হচ্ছে আমি এখান থেকে চেঞ্জ করে দিতে পারি এখান থেকে ক্লিক করলে সেইগুলো চেঞ্জ হয়ে যাবে লেখা ফোনটার ডিজাইন তারপর হচ্ছে বাকি যেগুলো আছে সেগুলোকে আমি এখান থেকে চেঞ্জ করতে পারতেছি আচ্ছা আমার মূল উদ্দেশ্যটা কি মূল উদ্দেশ্য হচ্ছে যে আমাদের এখানে আমরা কি কি লিখবো আমরা কি কি শিখতেছি আমরা হচ্ছে লিজেনারেশন শিখতেছি তাই না লিজেনারেশন শিখবো না আমরা জি জি আচ্ছা না বুঝলে প্রশ্ন করবেন একটু মাথার উপর দিয়ে যাইতে পারে তারপর আমি প্রয়োজনে আবার এটাকে গুছিয়ে দেবো সমস্যা নেই ওকে আমাদের সার্ভিস গুলো হচ্ছে লিড জেনারেশন আমি সিম্পল উপরে লিখতেছি আপনারা একদম সুন্দর করে ই করে দিবেন সাজায় গুছিয়ে দিবেন ঠিক আছে তারপর হচ্ছে কি কি শিখবো ইউটিউব এসিও ইউটিউব এসিও এটাকে একদম ই করে দিচ্ছে এখানে আমাদের সার্ভিসগুলো হচ্ছে এখানে লিখে দিচ্ছি আমি সিম্পল করছি জিনিসটা আপনারা একটু সুন্দর করে নেবেন আচ্ছা তারপর কি দিচ্ছি আমরা ইমেল মার্কেটিং তারপর হচ্ছে ইমেল মার্কেটিংটাকে একদম সাইডে রাখলাম একটা সাইডে রাখলাম আমরা কি কি সার্ভিস দিচ্ছি সেগুলো শুধু যেন একজন এসে আমার প্রফাইল আসার পর যেন সে বুঝতে পারে আচ্ছা তারপর কি দিচ্ছি আমরা ইউটিউব এসিও

আমাদের যে যে স্কিলগুলো আমাদের থাকবে আজকে আপনাদেরকে ওই যে ক্লাস মডিউলটা দিয়ে দিব সেটা থেকে দেখে নেবেন কি কি থাকতেছে আপনাদের ঠিক আছে আচ্ছা এই দেখেন এসএফ মার্কেটিং হ্যাঁ আচ্ছা 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 সরি সরি সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়া একটু বোল করে দিন তাহলে দেখতে সুবিধা হয় স্যার ডেটা এন্ট্রিও বলছিলেন ওকে আমাদের এখানে সবকিছু তো লেখা আছে আপনাদেরকে দেয়া হয় না অনফরচুনেটলি সেটা আজকে দিয়ে দিচ্ছি আমি সমস্যা নেই সোশ্যাল মিডিয়া মার্কেটিং তারপর হচ্ছে ডাটা এন্ট্রি এই আমরা কি শুধু ইউটিউবে সেটা শিখব নাকি যে গুগল এসইও হ্যাঁ এসইওটা থাকবে এসইওটা হচ্ছে এটা প্রাইমারি পার্টটা থাকবে কারণ হচ্ছে একটা এসিও শিখতে গেলে মিনিমাম আমাদের ছয় মাস সময় প্রয়োজন আছে তো আমরা হচ্ছে বেসিক জিনিসটা আপনাদেরকে একদম বেসিক নলেজটা দিয়ে দিব পরবর্তী সময়ে আপনি চাইলে এটাকে কাজে লাগে অন্যান্য জিনিস কাজ করতে পারবেন যাই হোক আমরা হচ্ছে এখানে টুইটারের যেই ব্যানারটা সেটা কিন্তু আমরা এখানে সাজাই ফেলছি তাই না আমাদের কি কি সার্ভিস থাকতেছে এখানে বোল্ড করে দিতে পারি আমরা বা আরো বিভিন্ন কাজ করতে পারি এটাকে ডিজাইন করতে পারি সুন্দর করতে পারি সেটা আপনারা অবশ্যই করে নিবেন নিজের মতো করে আর আমি হচ্ছে বেসিকটা দেখাই দিচ্ছি যে আপনি কিভাবে এটাকে ইডিট করবেন ঠিক আছে আচ্ছা আমাদের কাজ মোটামুটি শেষে এখানে এখান থেকে আমি যদি শেয়ারে ক্লিক করি শেয়ারে ক্লিক করার পরে এই ডাউনলোড অপশনে ক্লিক করবো আচ্ছা এখানে পিএনজি সে সে হচ্ছে সাজেস্ট করতেছে আমরা পিএনজিতে নিচ্ছি না আমরা হচ্ছে জেপি জিতে নিব এই যে জেপি জিতে নিচ্ছি এটাকে এখান থেকে পিএনজিটাকে সরাই জেপিজিতে ক্লিক করবো করার পরে আমি যদি ডাউনলোড এ ক্লিক করি একটু প্রসেস নিতে একটু টাইম লাগবে প্রসেসিং হইতে এই যে ডাউনলোড হয়ে আসছে ডাউনলোড হয়ে গেছে আমি ক্লিক করলে এটা ওপেন হয়ে যাবে ডাউনলোড হচ্ছে ডাউনলোড হচ্ছে আমি যখন ডাউনলোড করে নিব ডাউনলোড হয়ে গেছে ওপেন হতে একটু টাইম নিচ্ছে আজকে আমার পিসিটা কেন জানি স্লো কাজ করছে এটাকে ঠিক করে নিব আচ্ছা ডাউনলোড করে নিলে আমার এই ফাইলটাতে কিন্তু এটা চলে আসবে ঠিক আছে তারপর আমার কি কাজ থাকবে তারপর আমার কাজ হচ্ছে আমরা যে এই যে টুইটার যে অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্ট আমরা হচ্ছে এটাকে আপলোড করে দিব পারবো না এটা আচ্ছা আমার মনে হচ্ছে যে আজকে আপনাদের বুঝতে কিছুটা অসুবিধা হচ্ছে হ্যাঁ জানি না আজকে আমি একটু অসুস্থ সেই কারণে বোধ হয় সমস্যা নেই আপনারা যেটা বুঝবেন না সেটার জন্য আমি আছি প্রশ্ন করবেন আমি আবারও ই করে দেব ঠিক আছে আচ্ছা আমরা টুইটারটা দেখলাম যে টুইটারটা কিভাবে আপনি হচ্ছে কাস্টমাইজ করবেন এটার আরো বিভিন্ন কাজ আছে সেটা আমরা আরো সামনের দিকে দেখব এখন হচ্ছে আগে কে যেন স্ক্রিন শেয়ার করেছিলেন উনি একটু স্ক্রিনটা শেয়ার করেন আমরা আরেকটা প্রোফাইলে যাই জি আমরা আরেকটু একটু প্রোফাইলে যাই তারপর আমরা হচ্ছে ওইটা কাস্টমাইজেশনটা করব

আপনি লিঙ্কডিন খুলছেন না আচ্ছা লিঙ্কডিনে আমরা হচ্ছে একদম প্রফেশনাল মানের একটা ছবি আপলোড দেবো এখানে ঠিক আছে লিঙ্কডিনে আমরা একটা প্রফেশনাল মানে ছবি আপলোড দিব তারপর হচ্ছে সেম ভাবে দাঁড়ান আপনার ছবি আপলোড দিয়ে দিবেন পরবর্তী সময় অসুবিধা নেই আপনারা হচ্ছে সেম ভাবে একটা লিঙ্কডিন এর জন্য কভার ফটোটা কি কত সাইজের হয় সেটা আপনি যাই গুগলে সার্চ করলে আপনাকে সাইজটা দেখায় দিবে ঠিক আছে তারপর হচ্ছে আপনি সেম ভাবে ক্যানভাতে যাবেন আপনার যে যে সার্ভিসগুলো আছে সেই সার্ভিসগুলো নিয়ে আপনি এখানে একটা সুন্দর করে একটা কভার ফটো আপলোড করে আপনি হচ্ছে কভারে আপলোড দিয়ে দিবেন ঠিক আছে আচ্ছা এখন ওই যে কি বলে তার কলমের মতো আইকন আছে না ভাইয়া ওই যে আপার্কের উপরে ডান পাশে হ্যাঁ এটাতে ক্লিক করেন আচ্ছা আপনার হচ্ছে আমি একটু যদি জুম করি এখানে ওকে আপনার নামটা দিয়েছেন এডিশনাল নেম লাগতেছে না একটু স্ক্রল করে নিচের দিকে আসেন দেখি কি কি বাকি রাখছেন আপনি একটু স্লোলি যান বাংলাদেশ লোকেশন কন্ট্যাক্ট ইনফো আচ্ছা কন্ট্রাক্ট ইনফোটাতে একটু জানতে আবার ইডিট করে নিতে ওকে ফোন নাম্বারটা দেন আপনার আমাদের প্রত্যেকের ফোন নাম্বার দেব কারণ আমরা চাই যে আমাদের যে ক্লায়েন্টটা এখানে আসেন প্রত্যেক ক্লায়েন্টই যেন আমার সাথে যোগাযোগ করতে পারেন খেয়াল করবেন বিষয়টা একটা ক্লায়েন্ট যখন আমার এখানে আসবে সে যেন আমার সাথে যোগাযোগ করতে পারে সেই কারণে যোগাযোগের যতগুলো মাধ্যম আছে সেগুলো আমরা এখানে ব্যবহার করব ঠিক আছে বুঝাইতে পারছি আচ্ছা তারপরে অ্যাড্রেসটা দিয়ে দিতে পারেন আপনার আমরা কিন্তু শুরুতে বলেছিলাম লিঙ্কডিন হচ্ছে একটা সিভির মতো আপনি যত ভাবে এই আপডেট করবেন ততই হচ্ছে আপনার লাভ আছে এখানে বিভিন্ন কোম্পানি যখন মানুষজনদের সাথে আপনি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন তারা যখন যদিও কানেকশন বলে লিঙ্কডিনে যখন আপনি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন তারা যখন আপনার সুন্দর সুন্দর পোস্ট গুলো দেখতে পারবে সে কিন্তু আপনার প্রোফাইল আসবে এর নিশ্চয়ই থাকেন মানুষজন বিভিন্ন মানুষজন আপনার প্রোফাইল আসবে আসার পরে যখন আপনাকে খুঁজে পাবে লাইক আপনার প্রোফাইলটাতে যখন সে দেখবে যে আপনি একজন প্রফেশনাল মানুষ সে আপনার সাথে কথা বলার চেষ্টা করবে এবং এমন হইতে পারে যে তার কোম্পানির জন্য আপনাকে কাজের অফার দিচ্ছে ঠিক আছে তো এই জিনিসটাকে একটু খেয়াল রাখবেন জি আপনি ভাই ভাই লিঙ্কডিনে আমরা কোন বিষয়ে পোস্ট করব লিঙ্কডিনে আমরা হচ্ছে প্রফেশনাল জিনিসপত্র নিয়ে পোস্ট করবো হ্যাঁ এটার দিকে আমরা আসতেছি এটার দিকে আমরা আসতেছি লিঙ্কডিনে বা আপনার হচ্ছে যে টুইটার আপনি কি ধরনের পোস্ট করবেন কি কি লিখবেন কিভাবে কি করবেন সব সবকিছু আমরা হচ্ছে দেখাই দিচ্ছি এখানে আমরা দেখাই দিব আচ্ছা আপনার হচ্ছে বার্থডেটা দিয়ে দেন এখানে আপনার ডেট অফ বার্থ হ্যাঁ সেপ্টেম্বর ছাব্বিশ ওকে আচ্ছা আপনার কিছু আছে আপনার ওয়েবসাইট তো নাই আচ্ছা ওকে সেভ সেভ করে করে দেন দেন এটাকে বুঝছে নিচের দিকে একটা ই দেখাচ্ছে দেখেন আপনার সেভ হয়ে গেছে হ্যাঁ সেভ সাকসেসফুলি ওকে এটাকে কেটে দেন উপর থেকে সেভ হয়ে গেছে উপর থেকে কাটেন আচ্ছা তারপর হচ্ছে অ্যাড প্রোফাইল সেকশন এটাতে ক্লিক করেন এই যে অ্যাড প্রোফাইল সেকশন হ্যাঁ এটাতে ক্লিক করার পরে কি কি আসছে দেখেন একটু আমরা আমি একটু জুম করে দেখার চেষ্টা করি তারপর হচ্ছে দেখতে পাচ্ছি আচ্ছা প্রোফাইল ফটো অ্যাড করতে বলতেছে তারপর হচ্ছে অ্যাবাউট অপশনটা অ্যাড করতে বলতেছে তারপর হচ্ছে আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশন এড করতে বলছে আপনার পজিশন একটু খেয়াল করেন আপনার পজিশনটা এড করতে বলছে তারপর হচ্ছে ক্যারিয়ার ব্রেক স্কিল রিকমেন্ডেশন সরি রিকমেন্ডেড আর তারপর হচ্ছে এডিশনাল এই জিনিসগুলোকে আপনাকে অ্যাড করতে বলছে আচ্ছা আমরা এই জিনিসগুলোকে অ্যাড করতেছি আমার ল্যাপটপ মনে হয় অফ দিকে একটু নাই আমি একটু ভিডিওটাকে পোস্ট করে রাখি ওকে সো আমরা হচ্ছে এখন ওই যে প্রোফাইলগুলোকে কাস্টমাইজ করব ঠিক আছে আমি আপনার নাম তো জানো কি কানিস ফাতেমা হ্যাঁ কানিস ফাতেমা প্রোফাইলে আছে এখন আমরা হচ্ছে এই জিনিসটাকে একটু কাস্টমাইজ করার চেষ্টা করব ঠিক আছে আচ্ছা এখানে একটা ছবি দিয়ে দিব আমরা এই যে প্রোফাইল পিকচারটাতে একটা ছবি দিয়ে দিব যেটাতে হচ্ছে আমাকে একটু প্রফেশনাল দেখায় ঠিক আছে একটা হাসে খুশি একটা ছবি একটা ফর্মাল একটা ছবি যেন থাকে আমরা প্রত্যেকেই নিজের একটা ছবি এখানে ইউজ করব ঠিক আছে আচ্ছা তারপর হচ্ছে এই যে কাভার ফটোটা যেটা সেটাতে আহ সেটা হচ্ছে আমরা ক্যানভা দিয়ে এডিট করবো কিছু কোনা কিন্তু দেখাইছি দেখাই নেই জি আমরা হচ্ছে ক্যানভা থেকে এডিট করব এটাকে তার আগে আমরা গুগল যদি করি যে ক্যানভার যে কভার ফোটো সেটা সাইজ কত সেটা আমরা দেখে তারপরে ক্যানভাতে যাব যাওয়ার পরে হচ্ছে একটা টেমপ্লেট সেটাকে এডিট করে করে সুন্দর আমাদের যে স্কিল গুলো আছে হ্যাঁ আমরা যে যে স্কিল নিয়ে কাজ করছি সেটা হচ্ছে আমরা সুন্দর করে এখানে লিখে দিব এই কাভার ফটোর মধ্যে ঠিক আছে আর আমাদের যে ইটা থাকবে প্রফাইল পিকচারটা থাকবে সেটা যেন খুব বেশি ফর্মাল থাকে আমাদের দেখার জন্য মানুষজন বুঝতে পারে যে না ইনি একজন প্রফেশনাল মানুষ ঠিক আছে আচ্ছা তারপর আমরা কি করবো তারপর হচ্ছে হচ্ছে আমরা 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 এই এই যে যে এড প্রোফাইল সেকশনটাতে ক্লিক এখান থেকে কিছু জিনিস করে দাঁড়ান তারপর তার আগে কলমের মতো যে চিহ্নটা আছে সেটা যদি আমরা ক্লিক করি দেখি কি কি আসে এখানে আচ্ছা এখানে হচ্ছে আপনার নাম আসবে যে নামটা দেওয়া আছে সেই নামটা আসবে এডিশনাল নেম আমরা দিব না তারপর হচ্ছে স্টুডেন্ট এটা যেখানে দেওয়া আছে হ্যাঁ সেটা ঠিকই আছে হেডলাইন যেটা সেটা ঠিক আছে ওকে না নিউ পজিশন নাই যদি আপনার থাকে সেগুলোকে আপনি হচ্ছে এখান থেকে দিয়ে দিবেন ঠিক আছে তারপর হচ্ছে বাংলাদেশের লোকেশন কান্ট্রি আপনার কান্ট্রিটা দিয়ে দিবেন যে সিটিতে আপনি থাকেন সেই সিটিটা আপনি দিয়ে দিবেন তারপর হচ্ছে কন্টাক্ট ইনফো ঠিক আছে কন্টাক্ট ইনফোটা আমরা কেন দিচ্ছি কারণ হচ্ছে যদি কখনো কোনো ক্লায়েন্ট আমার প্রোফাইল আসে আমার একটা কথা ছিল

আপনি একটু থাকেন একটু মেয়েন্ট মেয়া তো ওকে আমরা হচ্ছে ডিজিটাল মার্কেটিং ম্যানেজার হিসেবে এখানে ও আচ্ছা স্পেলিং মিস্টেক ছিল সরি ওকে আপনার মাউস কাজারটা একটু সরান

ইন্ডাস্ট্রি ছিল ওকে মার্কেটিং সার্ভিস ইন্ডাস্ট্রিতে আমরা ডিজিটাল মার্কেটিং ম্যানেজার হিসেবে কাজ করছি আচ্ছা এডুকেশন এটা আপনি দিয়েছেন নোয়াখালী পপ কলেজ ওকে সেটা ঠিক আছে বাংলাদেশ করা আছে লোকেশন বা কান্ট্রি ওকে তারপর হচ্ছে সিটি করা আছে ঢাকা ওকে আমরা হচ্ছে ডিজিটাল মার্কেটিং হিসেবে মার্কেটিং ম্যানেজার হিসেবে আমরা কাজ করছি আচ্ছা এই যে দেখেন এখানে আপনার ইমেলটা দেয়া আছে আছে না আপনারা আছেন শুনতে পাচ্ছেন জিতে ওকে আমাদের এখানে ইমেলটা দেওয়া আছে কোন একটা ক্লায়েন্ট সে যদি আমার প্রোফাইলটাতে আসে সে এই ইমেলের থ্রুতে আমার সাথে যোগাযোগ করতে পারবে তার পাশাপাশি আমি হচ্ছে এখানে আমি আমার ফোন নাম্বারটাও লিখে দিব আমি আপাতত কানে সাথে মাম্পুরটা লিখতেছি না আপনারা নিজেরটার মতো নিজেরটার ফোন নাম্বার হচ্ছে আপনারা এখানে লিখে দিবেন ঠিক আছে তারপর যদি এখানে সিলেক্ট করি ফোনটাই আমরা মোবাইল লিখে দিতে পারি ঠিক আছে আমরা যেহেতু মোবাইল নাম্বার ইউজ করতেছি আমরা এখানে মোবাইলটা দিয়ে দিব অ্যাড্রেসটা আপনি নিজের অ্যাড্রেসটা এখানে বসাই দিবেন আপনার যে অ্যাড্রেসটা আছে সেই এড্রেসটা এখানে বসা দিবেন তারপর হচ্ছে আপনার ডেট অফ বার্থ এখানে বসা দিবেন যদি ওয়েবসাইট থাকে সেই ওয়েবসাইটটা আপনি এখানে বসা দিবেন দেওয়ার পর আপনি এখানে সেভ করে দিবেন জিনিসটা সিম্পল শেষ এই জিনিসটা শেষ হয়ে গেল এই যে আর ওয়েবসাইট থাকে মানে কি ওয়েবসাইট কি ক্রিয়েট করতে হয় আপনার যদি পার্সোনাল ওয়েবসাইট থাকে আপনি একটু কথা বলে মিউটে থাকবেন কারণ আপনার ইকো আছে ইকো আছে ওকে প্রশ্ন শেষ হলে আপনি একটু মিউটে থাকবেন কাইন্ডলি আমি ওয়েবসাইট যদি থাকে বলতে আমি বুঝাচ্ছি যদি আপনার কোনো পোর্টফোলিও ওয়েবসাইট থাকে কিংবা আপনার যদি এমন কোনো ওয়েবসাইট থাকে যেটা তাতে কাজ করেন সেই ওয়েবসাইটের লিঙ্কটা আপনি এখানে অ্যাড করে দিতে পারেন ঠিক আছে যেহেতু আপাতত আমাদের ওয়েবসাইট নাই সুতরাং আমরা এখানে দিচ্ছি না যদি কারো থাকে আপনি দিয়ে দিবেন ওকে আচ্ছা তারপর হচ্ছে আমরা যদি অ্যাড প্রফাইল সেকশনে ক্লিক করি দেখি কি কি আসে কোডটা কি সেটা আমি দেখতে চাই এই যে সে বলছে যে একটা প্রোফাইল ফটো অ্যাড করতে ঠিক আছে সে বলছে একটা প্রোফাইল ফটো এড করতে আমরা প্রোফাইল ফটোটা তো অবশ্যই এড করে দিব এখানে তারপর হচ্ছে এড অ্যাবাউট বলছে সে একটু অ্যাবাউট এড করতে এখানে ঠিক আছে সো অ্যাবাউট কি লিখবেন অ্যাবাউট লিখবেন আপনি একজন প্রফেশনাল ডিজিটাল মার্কেটার তারপর হচ্ছে আপনার যে যে স্কিলগুলো আপনার আছে সেই স্কিলগুলো লিখবেন আপনি কত বছর ধরে এই সেক্টরটা তাতে কাজ করছেন আপনার অভিজ্ঞতা কেমন আছে সেটা আপনি এখানে লিখবেন তারপর হচ্ছে একটু সাজায় গুছায় জিনিসটাকে লিখে দিবেন যেন একটু প্রফেশনাল দেখায় হ্যাঁ অ্যাবাউট বলতে আপনার বিষয়ে একটু সাজিয়ে গুছিয়ে জিনিসটাকে লিখে দিবেন যেমন ধরেন আপনি অমুক ইউনিভার্সিটি থেকে আপনি পাশ করেছেন আপনার এই গ্রেড ছিল হ্যাঁ আপনি হচ্ছে ডিজিটাল মার্কেটিং আপনি একটু ভালো কাজ জানেন এই জিনিসগুলো আপনি হচ্ছে এখানে সাজায় গুছাই দিবেন জি ইব্রাহিম ভাই কিছু বলবেন ইব্রাহিম ভাই জি জি আমি বলছিলাম যারা প্রফেশনাল অ্যাকাউন্ট আছে ওগুলো থেকে যদি আমরা ফলো করে ওই জায়গা থেকে হয়তো কিছু আইডিয়া পাবো হ্যাঁ

স্কিলটা আমি আপডেট করে দিলাম এখান থেকে তারপর হচ্ছে বিটিউবি মার্কেটিং নিয়ে আমরা কাজ করছি তারপর হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন নিয়ে আমরা বেসিক কাজ করব তারপর হচ্ছে মার্কেটিং নিয়ে আমরা কাজ করব তারপর হচ্ছে এখানে যদি আর যেটা নাই সেটা হচ্ছে ইউটিউব এসি আমরা ইউটিউব এসি নিয়ে কাজ করব না জি আমরা ইউটিউব এসি নিয়ে কাজ করব হ্যাঁ তো ইউটিউব এসি ওটা আমি এখানে যদি লিখে দেই এই যে নিচে দিকে চলে আসছে সিলেক্ট করে দিলাম ওকে স্কিল আমাকে সে হচ্ছে এখানে ম্যাক্সিমাম পাঁচটা স্কেল দেখেন সে নিচে দিকে কি বলছে ম্যাক্সিমাম পাঁচটা স্কেল আমি এখানে আপডেট করতে পারবো আমি পাঁচটা স্কেল এখানে করে 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 এই এই আমাকে আমাকে রিপ্রেজেন্ট রিপ্রেজেন্ট একজন ডিজিটাল মার্কেটার হিসেবে ওকে আমি যদি এখানে সেভ করে দিই এই জিনিসটা সেভ হয়ে যাচ্ছে ওকে আমার এটা ডান তারপরে আবার যদি আমি অ্যাড প্রোফাইল সেকশনে ক্লিক করি আমি কিন্তু কাভার ফটো আর হচ্ছে প্রোফাইল পিকচার নিয়ে কথা বলে দিয়েছি অলরেডি আপনি কি কি করবেন এডুকেশন কেমন আছে আপনি কিসে পড়ালেখা করেছেন আমি যদি আবার একটু দেখাই ওকে আপনি কোন স্কুলে লেখাপড়া করেছেন সেটা এখানে দিয়ে দিবেন ঠিক আছে কি ডিগ্রি আছে আপনার সেটা দিবেন তারপর হচ্ছে ফিল্ড অফ স্টাডি মানে কি বিভাগে আপনি পড়ালেখা করেছেন সেটা দিয়ে দিবেন তারপর কবে আপনার শুরু হয়েছে শিক্ষা জীবন কবে শেষ হয়েছে সেটা লিখবেন কি গ্রেড পেয়েছেন সেটা লিখবেন

ন্যাশনাল ইউনিভার্সিটিতে আপনি লেখাপড়া করেছেন বা নোয়াখালী গভ কলেজ আপনি লেখাপড়া করছেন যেটা দিবেন সেটা কবে স্টার্ট করেছিলেন কবে শেষ করেছেন হ্যাঁ স্টার্ট ডেট সেটাতে কবে আপনি জয়েন দিয়েছেন সেই কোর্সে এবং শেষ হয়েছে কবে এই জিনিসটা দিবেন তারপর হচ্ছে গ্রেড যেটা আছে আপনার সেটা দিবেন এখানে যদি আপনার এক্সট্রা কোনো অ্যাক্টিভিটিস থাকে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস সেগুলো দিয়ে দিবেন তারপর হচ্ছে ডেসক্রিপশন এটা আপাতত কিছু দেওয়ার দরকার নেই ঠিক আছে আচ্ছা আরেকটা কথা মানে এখানে তো সার্টিফিকেট মানে শো করার কোনো ঝামেলা নাই নাকি সার্টিফিকেট চাইলে করতে পারেন আপনি চাইলে আপনার সার্টিফিকেটটা এখানে দেখাইতে পারেন যেমন এই হচ্ছে আমার সার্টিফিকেট গুলো আপনারা এখানে শেয়ার করবেন আর এমনিতে তো চাই না না এমনিতে চাই না চাইবে না হ্যাঁ এমনিতে চাইবে না ওকে আর এখানে স্কিল বলতে ছিল যে হচ্ছে একটু দেখাই দিয়ে যে কোরার প্রফেল লিঙ্ক কিভাবে কপি করে ওকে সেটাও দেখাই দিচ্ছি আমরা একটু পরে ধাপে যখন যাব তখন সেটা দেখা দিব আচ্ছা তারপর স্কিলে যদি আমরা ঠিক করি এড স্কিলে কি কি স্কিল আছে আহ প্রজেক্ট ম্যানেজমেন্ট আপাতত যেহেতু আমাদের এই টাইপের স্কিল নাই সেটা আমরা দিচ্ছি না প্রজেক্ট ম্যানেজমেন্ট আমাদের স্কিল নাই এখন বর্তমানে যেহেতু আমরা কোনো প্রজেক্টে কাজ করি নি আচ্ছা মিডিয়াতে কি আছে সেটা যদি একটু দেখি আমরা আপনাদের বলছে এখানে আহ বলছে লাইক ইমেজ ডকুমেন্ট সাইট অফ প্রেজেন্টেশন আচ্ছা এগুলোকে এড করতে বলতেছে এখানে সে মিডিয়া বলতে সে হচ্ছে ডকুমেন্ট মানে আপনারা যদি কোন সার্টিফিকেট থাকে সেগুলেট করতে বলতেছে প্রেজেন্টেশনে যদি কোন লিংক ছবি থাকে সেগুলোকে করতে বলতেছে যেহেতু আপাতত তো আমাদের নাই আমরা হচ্ছে এখানে দিচ্ছি না সেভ করে দিলাম এটাকে আচ্ছা এটাকে আপাতত স্কিপ করি পরবর্তীতে এটা কাজ আছে আচ্ছা তারপর যদি আবার এড প্রোফাইল সেকশনে যাই

এটাকে সেভ করে দিই সরি সেটাকে নিয়ে নেই আচ্ছা তো এটাকে আমরা আপাতত সেভ করে দিলাম এখানে কাজ শেষ মোটামুটি আমাদের কাজ কমপ্লিট এখন আসেন এখানে আরো কিছু জিনিস দেখি আমরা এই যে এনালাইটিস হ্যাঁ কজন মানুষ আপনার প্রোফাইল ভিউ করছে কজন মানুষ এসে আপনার প্রোফাইল দেখছে এই জিনিসটা আপনি এই এখান থেকে আপনি দেখতে পারবেন এখানে ক্লিক করলে কজন মানুষ আপনার প্রোফাইল গুলো দেখলো সেটা আপনাকে এখানে শো করবে আর আরেকটা জিনিস বলি এখানে ফাঁকে সেটা হচ্ছে এই যে আপনার যে লিঙ্কড যে প্রোফাইলটা হ্যাঁ আমরা যেভাবে ফেসবুকটা ইউজ করি এটা কিন্তু ফ্রি ফেসবুক ফ্রি না ফেসবুক কিন্তু আমাদের ফ্রি এখন এই ফেসবুকটা যেভাবে ফ্রি সেভাবে কিন্তু ফ্রি না কিন্তু প্রিমিয়াম ইউজ করতে হয় এই কিছু জিনিস আছে যেগুলো হচ্ছে আমরা চাইলে করতে পারবো না যেমন বিভিন্ন প্রোফাইল আমরা যা আমরা হচ্ছে প্রোফাইল ভিজিট করতে পারবো না তারপর হচ্ছে এই যে অ্যানালাইটিক্স যেটা আছে কে কে আমার প্রোফাইল দেখলো সেটা কিন্তু প্রিমিয়াম না কেনা পর্যন্ত আমাকে দেখাবে না ঠিক আছে তো এই জিনিসটাকে আমরা একটু খেয়াল রাখবো আচ্ছা এখানে বলতেছে এই যে দেখেন আমাদের প্রোফাইলটা কি লেভেলে আছে ইন্টারমিডিয়েট লেভেলে আছে আমরা যখন একটু নিচের দিকে আসবো আমাদের প্রোফাইলটা ইন্টারমিডিয়েট লেভেলে আছে মানে আমাদের আরো কিছু জিনিস এখানে আমরা এদের এড করতে বলতেছে সাতটা ধাপ আছে মোট একটা প্রোফাইল সাজাইতে আমরা তার মধ্যে চারটা ধাপ আমরা হচ্ছে কমপ্লিট করেছি আর রয়ে গেছে তিনটা ধাপ তিনটা ধাপের মধ্যে একটা ধাপ হচ্ছে আপনার এই যে কি বলে প্রোফাইল পিকচার আর একটা ধাপ হচ্ছে আপনার কভার ফটো এই দুইটা দিয়ে দিলে হয়ে যাবে আচ্ছা আর কি আছে এখানে বাকি হোয়াট ইউ কারেন্টলি আমি কোথায় বর্তমানে কাজ করি এট পজিশনে যদি আমি ক্লিক করি তাহলে আমি এখানে লিখতে পারি ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট হ্যাঁ সবাই যে ডিজিটাল মার্কেটিং ম্যানেজার হবে না এরকম না ডিজিটাল মার্কেটিং বিশেষজ্ঞ হইতে পারেন আপনি বিশেষজ্ঞ ডাক্তারের মতো হ্যাঁ ডিজিটাল মার্কেটিং স্পেশাল শিখলাম তারপর হচ্ছে কোম্পানি নেম এটা একটা অনুমান করে আপনি দিয়ে দিবেন ভবিষ্যতে যখন আপনি কোন একটা কোম্পানিতে যাবেন তখন হচ্ছে আপনি সেটা দিয়ে দিবেন এই যে একটা কোম্পানি নাম আছে আপাতত আমি এটাই দিয়ে দিচ্ছি পরবর্তীতে আমি এডিট করে দিয়ে দিব আমার প্রোফাইল সাজানোর স্বার্থে ঠিক আছে আমি কিন্তু আপনি কিন্তু এখানে কাজ করেন না আপনি আপনার প্রোফাইল সাজানোর সাথে এটাকে আপনি হচ্ছে বসাই দিয়েছেন এখানে আপনি পরবর্তীতে এগুলোকে ঠিক করে নেবেন যখন কোনো একটা কোম্পানিতে আপনি চাকরি করবেন বা কাজ করবেন তখন হচ্ছে এই জিনিসগুলোকে আপনি এখান থেকে ঠিক করে দেবেন ঠিক আছে আচ্ছা লোকেশন টাইপ কি আসছে রিমোট আমরা কিন্তু রিমোটলি কাজ করি এই যে আমি যে আপনাদেরকে এখানে দেখাচ্ছি ক্লাসটা এটা কি রিমোট ওয়াইজ না আমি তো সামনাসামনি নাই আপনাদের তাই না

আপডেট করে দিয়েছে এখন বাকি যে তিনটা ধাপ আছে তার মধ্যে এটা হচ্ছে একটা হচ্ছে আমি বর্তমানে কোথায় কাজ করতেছি এই ধাপটা তো আমরা যেহেতু এই জিনিসগুলো দিচ্ছি আমরা বর্তমানে কাজ করতেছি না তাই না আপনার প্রোফাইল থেকে আপনি কাজ করছেন না কিন্তু তাও এগুলো দিচ্ছি কেন আমাদের প্রোফাইলটা যেন আমাদের সাজানো হয়ে যায় কি সাজানোর জন্য ঠিক আছে তো পরবর্তী সময় যদি আপনি কাজ করেন তখন আপনি এডিট করে সেই কোম্পানির নামটা এখানে বসায় দিবেন বুঝাইতে পারছি হ্যালো হ্যালো জি

তার মানে মোটামুটি আমাদের যে প্রোফাইলটা আছে সেই প্রোফাইলটা সাজানো শাস ওকে আচ্ছা এখন হচ্ছে 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 আমরা একটু দিকে যাই কোরাতে কি আছে আছে ওকে এই যে আমাদের এটা ঠিক আমি যদি এখানে ক্লিক করি এখানে ক্লিক করলে আমার হচ্ছে এই যে প্রোফাইলটাতে নিয়ে যাবে আমি প্রোফাইলে ক্লিক করলাম আমাকে আমার প্রোফাইলটাতে নিয়ে যাচ্ছে আমি চলে আসছি আমার কোরার প্রোফাইলে ঠিক আছে আচ্ছা এখানে আমি আমার ছবিটা আপলোড দিব কি ধরনের ছবি আপলোড দিব আমরা আমরা হচ্ছে প্রফেশনাল ছবি আপলোড দিব এখানে ঠিক আছে আচ্ছা কোরআর যে লিঙ্কটার কথা কে জানে বলতেছিলেন এই যে কোরআর লিঙ্ক এখানে কপি করবেন বসায় দিবেন সিম্পল ঠিক আছে আচ্ছা এটাকে আমরা একটু সাজাবো কিভাবে সাজাবো এই যে দেখেন আপনার যোগ্যতা কি কি আছে সেটা আপনি এখানে আবার একটু দেখেন তো লিংকটা এই যে লিংক এই যে আপনি প্রোফাইলে প্রবেশ করবেন এই যে প্রোফাইলের উপরে লিংকটা আছে কপি করে নিয়ে যাবেন শেষ আচ্ছা কাজের যোগ্যতা আপনি কি কি কাজ করেন কাজের যোগ্যতাতে যদি আমি ক্লিক করি দেখি কি আসে আচ্ছা পদ হচ্ছে আমার এখানে আমরা দিব আমাদের সবকিছুতেই যেন ডিজিটাল মার্কেটিংটা থাকে

embited bd এটা কোম্পানির নাম আমরা আপাতত দিয়েছি ঠিক আছে এটাকে আমরা পরবর্তীতে সংশোধন করে নেব যদি আমরা কোনো কোম্পানিতে কাজ করে আমরা প্রোফাইল সাজানোর শর্ত আমি আবার বলছি এই যে কাজটা করতে আমরা সেটা হচ্ছে আমাদের প্রোফাইল সাজানোর শর্ত ঠিক আছে আমরা হচ্ছে এখানে দিয়ে দিলাম আমরা দুই তিন বছর একটা অভিজ্ঞতা দেখাবো প্রোফাইলটা থেকে আশা পরে যখন দেখে যে দুই তিন বছরের একটা অভিজ্ঞতা আছে আমার আমি এখানে কাজ করি এখানে বর্তমানে কাজ করতেছি ওকে সেভ করে দিলাম শিক্ষাগত যোগ্যতাটা এড করতে পারবেন না আপনারা হ্যালো জি শিক্ষাগত যোগ্যতাটা এখানে ক্লিক করলে চলে আসবে স্কুল প্রাইমারি মেজর সেকেন্ডারি মেজর ডিগ্রি ধরন স্নাতকোত্তর বছর এগুলো আপনারা অ্যাড করে দিবেন যে যেখানে আছেন তারপরে সেভে ক্লিক করবেন হয়ে যাবে আচ্ছা অবস্থানের যোগ্যতা এটা হচ্ছে আপনি আপনার লোকেশনটা দিয়ে দিবেন অবস্থানের প্রয়োজন শুরু শেষ সমাপ্তি এগুলো বর্তমানে এখানে থাকি সেগুলো হচ্ছে এখান থেকে অ্যাড করে দিয়ে আপনি হচ্ছে সেভ করে দিবেন ঠিক আছে যেহেতু আমি জানি না কানিস ফাতেমা আপু কোথায় থাকেন সেই কারণে আমি এটা দিচ্ছি না আমি যেসব বিষয়ে জানি এটাতে যদি আমরা ক্লিক করি আমি কি কি বিষয় জানি ইংরেজি ভাষা জানি আমি তারপর হচ্ছে আমি ডিজিটাল মার্কেটিং বিষয়ে জানি ডিজিটাল মার্কেটিং বিষয়ে জানি তাই না আমরা ডিজিটাল মার্কেটিং বিষয়ে জি ডিজিটাল মার্কেটিং বিষয়ে আমরা জানি এটা যদি ক্লিক করি বিষয় এড হয়ে গিয়েছে তারপর হচ্ছে আইটি কি জানি আমরা আছে লিড জেনারেশন নিয়ে জানি দেখি লিড জেনারেশন আছে নাকি এই যে চলে আসছে লিড জেনারেশন নিয়ে জানি ওকে এড হয়ে গেছে তারপর হচ্ছে আমরা ইমেল মার্কেটিং নিয়ে জানি আর ইমেল মার্কেটিং নিয়ে জানি এড করে দিলাম তারপরে হচ্ছে আমরা হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং নিয়ে জানি সেকেন্ড সোশ্যাল

আমার এই জিনিসগুলো দেখে যেন সে কি হয় ইমপ্রেস হয় ঠিক আছে আচ্ছা ভাইয়া লেখাগুলো ইংলিশ করে ফেলা যায় না আমরা যদি এখান থেকে ইংরেজিতে ক্লিক করি দেখি ইংরেজি আসে নাকি এখান থেকে ইংরেজিতে ক্লিক করার পরে ইংলিশে ক্লিক করার পরে চলে আসছে ইংলিশে এই যে এখানে এক ক্লিক করবেন ইংলিশে চলে আসবে ইংলিশে এগুলোকে অ্যাড করে দিবেন ঠিক আছে আচ্ছা এই যে দেখেন রাইট এ ডেসক্রিপশন অ্যাবাউট ইউর সাউথ হ্যাঁ আপনার নিজের সম্পর্কে একটা ডেসক্রিপশন লিখবেন যেভাবে আপনি লিঙ্কডিনে লিখেছেন লিঙ্কডিনে যেভাবে লিখতে বলছি ঠিক একইভাবে আপনি হচ্ছে নিজের সম্পর্কে একটা ডেসক্রিপশন পুরাতে লিখে নেবেন এখানে যদি ক্লিক করেন আমি আবার একটু দেখাই যদি এই যে আপনার নামের নিচে এই যে ডেসক্রিপশন যেটা আছে রাইট ডেসক্রিপশন এটাতে যদি ক্লিক করেন তাহলে আপনার নিজের সম্পর্কে কিছু কথাবার্তা এখানে লিখে দিবেন আচ্ছা এখন কোরা সম্পর্কে একটু জিনিস জানেন তারপর হচ্ছে সরি ওকে তো কোরা সম্পর্কে আমরা একটু জিনিস জানি সেটা হচ্ছে এই যে কোরা যে সোশ্যাল মিডিয়াটা এটা নিয়ে মনে হয় আমি বলেছিলাম এর এই যে কোরা যে সোশ্যাল মিডিয়াটা এখানে মানুষজন নিজেদের প্রশ্ন জিজ্ঞেস করে এখানে মানুষজন নিজেদের প্রশ্ন জিজ্ঞেস করে এখন যখন প্রশ্ন মানুষজন জিজ্ঞেস করে এখানে তখন হচ্ছে অন্য কেউ এসে সেটার অ্যান্সার দিয়ে যায় এই প্রশ্নগুলোর অ্যান্সার দিয়ে যায় অন্য কেউ এসে ঠিক আছে আচ্ছা আমরা যদি একটু দেখি এখানে এই যে কেউজন এখানে একটা প্রশ্ন করেছেন হুইস ওয়ান ইজ বেটার ঠিক আছে কোন ফোনটা হচ্ছে ভালো সেটা উনি জিজ্ঞেস করেছেন আপনি চাইলে এখান থেকে এই যে যে আপনি তার প্রশ্নের দিয়ে দিতে পারেন কোন ফোনটা আপনার কাছে ভালো মনে হচ্ছে আচ্ছা হাউ ডু আই রাইট ফোর হান্ড্রেড টু ফাইভ হান্ড্রেড ইসি এসি আচ্ছা এটারও অ্যান্সার দিয়ে দিয়েছে অলরেডি দুইজন এটা কেন করতেছে আমি পুরো জিনিসটাকে যদি একটু বোঝার চেষ্টা করি আমরা সেটা হচ্ছে আমরা মূলত ডিজিটাল মার্কেটিং রিলেটেড ডিজিটাল মার্কেটিং রিলেটেড যে প্রশ্নগুলো আছে দেখেন দেখি ডিজিটাল মার্কেটিং রিলেটেড যে প্রশ্নগুলো আছে এই যে এটা হচ্ছে একটা ডুপ কোরান ডিজিটাল মার্কেটিং রিলেটেড যে প্রশ্নগুলো আসবে ডিজিটাল মার্কেটিং রিলেটেড দেখেন এখানে কিছু গ্রুপ আছে হ্যাঁ এই গ্রুপ গুলোতে আমরা হচ্ছে জয়েন করে করে কারণ এখানে এখানে অনেক অনেক কিছু কিছু শেয়ার মানুষজন আজকে আমার পিছিতে খুব বেশি সমস্যা হচ্ছে যাই হোক এখানে অনেক কিছু মানুষজন প্রশ্ন করে ডিজিটাল মার্কেটিং রিলেটেড যেমন ধরেন তার একটা মার্কেটিং সার্ভিস লাগবে হ্যাঁ তার হচ্ছে যে মার্কেটিং এর এই সেক্টরটা সে বুঝতেছে না এই সমস্ত জিনিসপত্র নিয়ে মানুষজন আসলে এখানে প্রশ্ন করে তো আমাদের কাজ হচ্ছে কি আমরা যতটুকু জানি আমাদের জ্ঞানে যতটুকু ধরে ততটুকুতে যে আমরা হচ্ছে এখানে কমেন্ট সেকশনে যাই কমেন্ট করব আমরা হচ্ছে অ্যানসার লিখব যে তোমার হচ্ছে মার্কেটিং এর এই জিনিস তোমার প্রয়োজন তুমি এই জিনিস করতে পারো সে সোশ্যাল মিডিয়ার জিনিসগুলো বুঝতেছে না সে কিভাবে ফেসবুকে এটা অ্যাড রান করবে সে কিভাবে ফেসবুকে একটা পেজ খুলবে এই টাইপের প্রশ্নগুলো এখানে আপনি খুঁজে বের করবেন খুঁজে বের করার পরে আপনার কাজ হচ্ছে কি আপনি তাদেরকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবেন ঠিক আছে তো দেখবেন যে একদিন দুই দিন তিন দিন পর কিছুগুলো ক্লায়েন্ট আপনার অ্যান্সার গুলো নোটিস করতেছে যে এই মানুষটা তো যেহেতু এই প্রশ্নের উপরে সে অ্যান্সার দিচ্ছে সুতরাং আমার কাছে মনে হচ্ছে যে এই মানুষটা এটা এই সম্পর্কে কাজ জানে সুতরাং আমি যদি তার সাথে একটা কথাবার্তা বলি আমার কাছে মনে হচ্ছে যে আমি আমার একটা সলিউশন পাবো তো এখান থেকে মানুষজন আপনার প্রতি আকৃষ্ট হয় সুতরাং ওরা আমরা কি করব আমাদের যে প্রশ্নগুলো আছে আমরা যে প্রশ্নগুলো পাবো

ঠিক আছে লিঙ্কডিন হচ্ছে একটা সোশ্যাল মিডিয়া সাইট এই লিঙ্কডিন থেকে আমরা হচ্ছে বিভিন্ন মানুষজনদের লিড বের করব কি বের করব বিভিন্ন মানুষজনদের তথ্য বের করব যেগুলো আমরা হচ্ছে লিড জেনারেশনের কাজে ব্যবহার করব ঠিক আছে তো সবার প্রথমে আমাদের কি কি করতে হবে আমাদের এখানে লিঙ্কডিনে ফ্রেন্ড বৃদ্ধি করতে হবে মানে কানেকশন বৃদ্ধি করতে হবে যেটাকে ফেসবুকে বলে ফ্রেন্ড রিকোয়েস্ট বা ফ্রেন্ড বৃদ্ধি করা এই লিঙ্কডিনে সেটাকে বলে হচ্ছে কানেকশন বৃদ্ধি করা ঠিক আছে আমরা যদি অ্যাড কানেকশনে ক্লিক করি বা এখানে যদি আমরা ক্লিক করি মাই নেটওয়ার্কসে যদি আমরা ক্লিক করি সেখানে কি কি আছে আমরা একটু দেখি এই যে দেখেন আপনাকে নিচে থেকে আপনাকে হচ্ছে যে বিভিন্ন মানুষজনদেরকে কানেকশন পাঠানোর জন্য সে বলছে আমরা প্রত্যেক দিন পাঁচটা করে কানেকশন পাঠাবো তার উপরেও না তার চাইতে কমও না প্রত্যেকদিন কয়টা করে পাঠাবেন কানেকশন রিকোয়েস্ট লিঙ্কডিনে পাঁচটার উপর পাঁচটার উপরে দেওয়া যাবে না পাঁচটা করে হ্যাঁ তার কোমো দেয়া যাবে না পাঁচটা করে আমরা প্রত্যেকদিন কানেকশন পাঠাবো এই যে আমি কানেকশনে ক্লিক করলে কানেকশন চলে গেছে সে যখন অ্যাকসেপ্ট করবে আমি তার সাথে কানেক্টেড হয়ে যাব চারটা দিলাম এই হচ্ছে পাঁচটা দিলাম এইভাবে করতে করতে লিংকডইনে যখন আমাদের 500 কানেকশন হয়ে যাবে আমাদের লিংকডইনে যখন ফ্রেন্ড লিস্ট উপরে হয়ে যাবে তখন হচ্ছে আমরা যে কোনো প্রোফাইলে আমরা যা ওপেন করতে পারবো এখন কাদের প্রোফাইল ওপেন করব আমরা সি মানুষজন কাদেরকে বলে আমরা জানি না জি সি কারা সিইও ফাউন্ডার কোম্পানির ফাউন্ডার আমি যদি এখানে ফাউন্ডার লিখে সার্চ করি একটু দেখেন লিংকডইন কিভাবে কাজ করে আমি যদি এখানে ফাউন্ডার লিখে সার্চ করি তাহলে হচ্ছে আমি কি খুঁজতে চাই মানুষদেরকে খুঁজতেছি না এখানে

এখানে বাংলাদেশে আমরা যেহেতু বাংলাদেশ থেকে খুলেছি অ্যাকাউন্টটা সুতরাং বাংলাদেশের মানুষজন চলে আসবে আমার কাদের প্রয়োজন আমার হচ্ছে ইউএস এর মানুষজনদেরকে প্রয়োজন ঠিক আছে আমি যদি এখানে লোকেশনে ক্লিক করি লোকেশনে ক্লিক করে আমার হচ্ছে যে ইউনাইটেড স্টেটটাকে আমি সিলেক্ট করে দিলাম এখানে সিলেক্ট করে দেওয়ার পরে শো রেজাল্টে ক্লিক করলাম এটা যদিও আমরা পরবর্তী সময়ে দেখবো আপাতত একটু দেখে রাখেন কিভাবে লিন্ডিয়ান কাজ করে আচ্ছা এই যে দেখেন ইউনাইটেড স্টেটের আপনার হচ্ছে বিভিন্ন সিও চলে আসছে তাদের প্রোফাইল চলে আসছে তাই না আচ্ছা আহ ফাউন্ডারদের প্রফাইল কিন্তু এখানে চলে আসছে আমরা ফাউন্ডার লিখে সার্চ করছি এই যেন ফাউন্ডার লিখে সার্চ করছি কাদের খুঁজতেছি মানুষ খুঁজতেছে কোথাকার ইউনাইটেড স্টেটের এই যে একটা প্রফাইল চলে আসছে সেটাতে যদি আমি ক্লিক করি প্রফাইলটা ওপেন হয়ে গেছে সব প্রফাইল কিন্তু ওপেন হবে না ঠিক আছে সব প্রফাইল কিন্তু ওপেন হবে না এখন একটা কাজ করবেন আপনার যখন পাঁচশো ফ্রেন্ড হয়ে যাবে লিন্ডিনে পাঁচশো ফ্রেন্ড যখন আপনার হয়ে যাবে তখন আপনি আর এই যে আমি যদি মাই নেটওয়ার্ক আবারও যাই দেখেন একটু এই দেখেন এরা প্রত্যেকে হচ্ছে আমি যদি তাদের প্রোফাইল যাই দেখতে পাবো ডিজিটাল মার্কেটিং নিয়ে তারা কাজ করেন কারণ আমার প্রোফাইলটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর উপরে বেস করা লেখা বা আমার প্রোফাইলটা সাজানো হয়েছে ডিজিটাল মার্কেটিং এর উপরে এখন দেখেন এই যে তারা লিখে দিচ্ছে আপনি যদি একটু জুম করে দেখেন আপনারা তাহলে হচ্ছে দেখতে পাবেন যে বেসড অন ইউর প্রোফাইল মানে আমার প্রোফাইলের উপরে ভিত্তি করে সে হচ্ছে কানেকশন যাদেরকে আমি পাঠাইতে পারবো তাদেরকে দেখাচ্ছে আমি যখন পাঁচশো কানেকশন ফুলফিল করে ফেলবো আমি যখন পাঁচশো কানেকশন ফুলফিল করে ফেলবো তখন হচ্ছে আমরা যারা ইউনাইটেড স্টেটের বা হচ্ছে ইউরোপের বিভিন্ন দেশের সিইও মার্কেটিং ডাইরেক্টর বা সি লেভেলে যারা আছেন তাদের সাথে কানেকশন বিল্ড আপ করার চেষ্টা করবো আমরা কেন কানেকশন বিল্ড আপ করার চেষ্টা করবো কারণ হচ্ছে পরবর্তী সময়ে তাদেরকে আমাদের প্রয়োজন আছে বুঝতে পারলাম পরবর্তীতে যখন আমরা স্কিল আপডেট করে ফেলবো বিভিন্ন জায়গায় যখন আমরা কাজ করব তখন হচ্ছে তাদেরকে আমাদের প্রয়োজন আছে আচ্ছা এখানে জবস যদি আমরা ক্লিক করি এখান থেকে আপনি হচ্ছে বিভিন্ন ধরনের চাকরি খুঁজতে পারবেন ঠিক আছে আপনি হচ্ছে আমি যদি ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট থেকে সার্চ করি কি কি চাকরি আছে কোথায় কোথায় চাকরি আছে আমি হচ্ছে এখান থেকে কি কোম্পানি চাকরি করতে চাই তারপর হচ্ছে কবে পোস্ট হয়েছে এক্সপিরিয়েন্স লেভেল কেমন লাগে এই ধরনের জিনিসপত্র এখান থেকে দেখতে পারবো আপাতত এই বিষয় নিয়ে চিন্তা করার প্রয়োজন নেই আমাদের লেনদিনে কাজ হচ্ছে আমাদের প্রোফাইলটাকে কমপ্লিট করবো প্রোফাইলটাকে কমপ্লিট করব আমাদের আর হচ্ছে এই যে কাবার ফটোটাকে সুন্দর করে আপডেট করে দিব আর আপনার যে প্রোফাইল পিকচার যেটা আছে সেটাকে আপনি সুন্দর করে আপলোড করে দেবেন আপাতত এই জিনিসটা আমরা করলে চলতে পরবর্তী সময় যখন আমরা কি বলে সোশ্যাল মিডিয়া রিলেটেড যখন আমরা আরো বিভিন্ন কাজে যাব তখন হচ্ছে লিঙ্কডিন যে কাজগুলো আমরা দেখাবো আপনার কাজ হচ্ছে কি বর্তমানে বর্তমানে আপনার কাজ হচ্ছে লিঙ্কডিনে আপনি যে কাভার ফটোটাকে সাজাইবেন তারপর হচ্ছে লিঙ্কডিন এর কি বলে বিভিন্ন যে সেকশন আছে সেগুলোকে আপনি এডিট করবেন সুন্দর করে সাজিয়ে গুছিয়ে লিখে দেবেন আর হচ্ছে আপনি কানেকশন পাঠাতে থাকবেন এই যে মাই নেটওয়ার্কে যদি আমি ক্লিক করি মাই নেটওয়ার্কে যদি আমি ক্লিক করি তাহলে হচ্ছে আমি এখান থেকে কানেকশন পাঠাইতে পারতেছি প্রত্যেকদিন কয়টা করে কানেকশন পাঠানো থেকে এখন থেকেই পাঠানো মানে আজকে তো পাঁচজন পাঠানো হয়ে গিয়েছে মানে এখন থেকেই পাঠানো শুরু করব মানে আমরা তো এখনো কাজ শুরু করি নাই কিংবা কাজ শিখি নাই তারপরেও কি এখন থেকেই পাঠানো শুরু করব জি এখন থেকে পাঠানো শুরু করব কারণ হচ্ছে আমরা চাচ্ছি আমরা যখন পুরোপুরি কাজ করা শুরু করব তখন যেন আমাদের মোটামুটি পাঁচশো কানেকশন হয়ে যায় কতগুলো কানেকশন হয়ে যায় কারণ পাঁচশো কানেকশন যদি আমাদের না হয় তাহলে বিভিন্ন প্রফাইল আমি যাইতে পারবো না যখন আমি বিভিন্ন প্রোফাইলে যাইতে পারবো ততক্ষণ পর্যন্ত আমি সেই প্রফাইলের তথ্য সংগ্রহ করতে পারছি না আমাদের কাজটাই হচ্ছে তথ্য সংগ্রহ রিলেটেড জি ইব্রাহিম ভাই কি বলতে চান বলেন আমার কোনো কানেকশন নেই কানেকশন তৈরি করবেন জি ইব্রাহিম ভাই আমি আপনাকে শুনতে পাচ্ছি না ইব্রাহিম ভাই আপনাকে আমি শুনতে পাচ্ছি না আচ্ছা ওই মনে হয় অন্য খেয়ালে আছেন আচ্ছা আমাদের কাজ হচ্ছে আমাদের যে লিঙ্কডিন এর প্রোফাইলটা সেই প্রোফাইলটাকে আমরা সাজাবো আর হচ্ছে প্রত্যেকদিন কয়টা করে কানেকশন পাঠাবো পাঁচটা পাঁচটা করে প্রত্যেকটা কানেকশন যে কোনো পাঁচটা কানেকশন পাঠাইলেই হবে জি যে কোনো পাঁচটা কানেকশন পাঠাইলেই হবে আপাতত কারণ আমাদের টার্গেট হচ্ছে কি 500 কানেকশন বিল্ড আপ করা আমাদের টার্গেট হচ্ছে 500 কানেকশন করা সুতরাং আপাতত আমরা কি আমরা পাঠাই রাখছি পরবর্তী সময়ে পরবর্তী কাজ ঠিক আছে একদিনে সবকিছু আজকে এমনিতেই আমার কাছে মনে হচ্ছে আপনাদের মাথার উপর দিয়ে গেছে সবকিছু আমার প্রচন্ড পরিমাণে গলা ব্যথা করছে আমি কথা বলতে কষ্ট হচ্ছে আমার সেই কারণে আহ অনেক কিছু হয়তো বা আপনার মাথার উপর দিয়ে গিয়েছে কালকে একটা স্পেশাল ক্লাস আপনাদেরকে দিয়ে দিব যেখানে আপনাদের যে প্রবলেম গুলো হয়েছে যেখানে সেখানে বুঝতে সুবিধা হয়েছে সেগুলোকে বুঝিয়ে দেবো ঠিক আছে তৈরি করবো সরি কানেকশনটা কিভাবে তৈরি করব আমি আসলে আমার নেটওয়াকে ছিলাম না কারেন্ট ছিল না তাই এখন ওপেন করাতে মানে হঠাৎ করে বুঝতেছেন ওকে আপনি যখন লিঙ্ক দিনে আসবেন প্রবেশ করার পরেই এরকম একটা ইন্টারফেস আসবে আপনার সামনে ঠিক আছে তারপর যখন আপনি এই যে মাই নেটওয়ার্কে ক্লিক করবেন মাই নেটওয়ার্কে ক্লিক করার পরে এই যে নিচের দিকে আসবে কিছু মানুষজন ঠিক আছে আচ্ছা এখানে সাবস্ক্রাইব আসছে আমি যদি এক সেকেন্ড কিছু চ্যানেল থাকে এখান থেকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন কিছু গ্রুপ আছে যেগুলোতে গ্রুপগুলোতে জয়েন থাকবেন আপনি আমি যদি কানেকশন ক্লিক করি আমার কটা কানেকশন আছে সেটাকে দেখাবে আর হচ্ছে এখান থেকে আপনাকে মানুষজনকে খুঁজে বের করতে দিবে লাইক আমি আবারও দেখা একটু কমে আছে আমি মাই নেটওয়ার্কে গেলাম ঠিক আছে মাই নেটওয়ার্কে যাওয়ার পরে এই যে কানেকশনের জন্য মানুষজনদের যে প্রোফাইল দেখাচ্ছে আমাকে আচ্ছা এই প্রোফাইলটা অ্যাক্টিভ না একটা জিনিস খেয়াল করেন লিঙ্কডিনে যারা আসেন সবাই কিন্তু প্রফেশনাল ঠিক আছে যাদের দেখবেন কভার ফটো নাই যাদের দেখবেন প্রোফাইল পিকচার নাই তাদেরকে কানেকশন পাঠাবেন না কানেকশন নষ্ট করবেন না ঠিক আছে যাদের হচ্ছে কভার ফটো আছে যাদের প্রোফাইল পিকচার আছে তাদেরকে শুধুমাত্র কানেকশন রিকোয়েস্টটা পাঠাবেন এখন পাঁচটা করে কেন বললাম পাঁচটা সে বেশি কেন নয় পাঁচটা সে বেশি নয় কারণ হচ্ছে লিঙ্কডিনটা খুবই সেনসিটিভ একটা সোশ্যাল মিডিয়া সাইট আপনি যদি বেশি কিছু করতে চান এখানে আপনার অ্যাকাউন্টটা রেস্ট্রিক্টেড করে দিতে পারে এমনিতেই দেখবেন যে অনেকে অ্যাকাউন্ট রেস্ট্রিকশন করে দিয়েছে

কানেকশন ক্লিক করার পরে নাই আমার এখানে ইউ ডোন্ট হ্যাভ আচ্ছা আপনি কি পিসিতে আছেন হ্যাঁ আমি ল্যাপটপে বসছি কারেন্ট আসছে এখন আচ্ছা ল্যাপটপে বসেছেন তাই না আচ্ছা মাই নেটওয়ার্কে যদি আমরা ক্লিক করি মাই নেটওয়ার্কে ক্লিক করার পরে এই নিচের দিকে কানেকশন চলে আসার কথা আমার সেটা হচ্ছে না এটা কি প্রোফাইল সেট করলে হবে নাকি আমারটা তো একদম অনেক ফ্রেশ কোনো প্রোফাইল সেট করা হয়নি প্রোফাইল কিছু দেওয়া হয়নি এটা তো প্রোফাইল সেট না করলো চলে ভালোবাসা কথা আপনি আসছেছেনা কেন পৌঁছছে না আচ্ছা আমি দেখে দিব না আমি আমার এখানে আসছে সব হচ্ছে ফলো দেওয়ার জন্য আর হচ্ছে সাবস্ক্রাইব করার জন্য আর ভিও একটু নিচের দিকে যা দেখেন হ্যাঁ সিটি দিকে এতক্ষণ দিলাম দেখতেছেন लास्ट হচ্ছে সাবস্ক্রাইব আপনার গ্রুপগুলো আসছে আর হচ্ছে আপনার যে পেজগুলো আসছে একটু নিচের দিকে গেলে এগুলো চলে আসবে কানেকশনটাও চলে আসবে আসলে লিডিং পেজগুলো দেখাচ্ছে সাবস্ক্রাইব করতে বলছে গ্রুপে জয়েন করতে বলছে আর হচ্ছে একটু নিচে দিকে গেলে আপনি হচ্ছে যে সাজেস্টে পেয়ে যাবেন আপনারা কি দেখতে পাচ্ছেন আমরা পাচ্ছি না এখানে জি জি ভাইয়া

পুরাই ভিডিও এখন যেটা দেখতে সবগুলোই ভিডিও হচ্ছে আগে তো ভিডিও হয়েছে আমি করে আমি ভিডিওটা দিয়ে দিব ছিল ভিডিও হলে সমস্যা দেখে দেখে সমস্যা প্রশ্ন ছিল আমার ছিল

লিঙ্কডিন মনে করবে আপনি এত অ্যাগ্রেসিভ কেন আপনার এত কানেকশনের কি প্রয়োজন আপনার প্রত্যেক দিনে ঠিক আছে আমি শুরুতেই বলেছি লিঙ্কডিন হচ্ছে একটা সেন্সিটিভ একটা সোশ্যাল মিডিয়া সাইট ঠিক আছে তো লিঙ্কডিন থিঙ্ক করবে যে আপনি এত অ্যাগ্রেসিভ কেন আপনার এত এত কানেকশনের কি প্রয়োজন সুতরাং আমরা যখন একটা জায়গায় যখন যাই আমাদের প্রোফাইলটা দাঁড়াবে একটা সময় মানে যখন পার হবে আমাদের প্রোফাইলে তখন যদি আমরা কানেকশনগুলো হচ্ছে যে পনেরোটা বিশটা করে পাঠাই তখন প্রবলেম নাই কিন্তু আপাতত যেহেতু আপনি শুরু করেছেন না প্রোফাইলটা শুরু খুলেছেন আপনি এখন আপনার এত কানেকশনের কি প্রয়োজন এভাবে থিং করে তারা সো আমরা হচ্ছে পাঁচটা করে পাঠাবো প্রত্যেক দিনে একটু ধৈর্য সহকারে আমরা হচ্ছে কানেকশনটাকে বিল্ড আপ করব পারবো না জি এবং এখানে দেখবেন অনেকেই দেখবেন যে আপনাদের লিংকডইনটা হচ্ছে রেস্ট্রিকশনে যাবে রেস্ট্রিক্ট হবে এটা নিশ্চিত থাকেন রেস্ট্রিকশনে যাবে কারণ বাংলাদেশ থেকে ই-রানিং অনেক অনেক বেশি আপনারা হচ্ছে যে লিংকডইন অ্যাকাউন্ট খোলা হচ্ছে সেই কারণে অনেকগুলো অ্যাকাউন্ট থেকে রেস্ট্রিকশনে রেজিস্ট্রেশনে পাঠিয়ে দিবে সো আমরা হচ্ছে একটু সেনসিটিভলি থেকে হ্যান্ডেল করি বাকিগুলো ঠিক আছে আপনি কি বলে টুইটারটাকে আপনি ই করতে পারবেন কি বলে যে টুইটারটাকে আপনি ইউজ করতে পারবেন প্রবলেম নাই আপনি কোরাটাকে রাফ ইউজ করতে পারেন কোরাতে যদি রাফ ইউজ করা হয় না আপনি যাবেন কমেন্ট সেকশনে যাবেন কমেন্ট সেকশনে যে আপনি হচ্ছে যতটুকু জানেন ততটুকু রিপ্লাই দিয়ে আসবেন দ্যাটস ইট তারপর হচ্ছে নিজের যে নলেজটা গ্যাদার করলেন আপনি ডিজিটাল মার্কেটিং এর উপরে সেগুলোকে আপনি হচ্ছে এখানে পোস্ট করবেন এতটুকুই আচ্ছা আপনি এই যে লিঙ্কডিনে কি কি পোস্ট করবেন লিঙ্কডিনে প্রফেশনাল টাইপের কথাবার্তা এখানে লিখতে হয় যেমন ধরেন আজকে আপনি একটা ওয়ার্ডার পেয়েছেন এটা আপনার একটা অ্যাচিভমেন্ট না এটাকে আপনি হচ্ছে লিঙ্কডিনে শেয়ার করবেন লিঙ্কডিনে পোস্ট করবেন তারপর ধরেন যে আপনি একটা নতুন একটা স্কিল আপডেট করেছেন সেটা নিয়ে আপনি হচ্ছে লিঙ্কডিনে পোস্ট করবেন আজকে আমি এই জিনিসটা শিখলাম এই জিনিসটা এইভাবে কাজ করে এই জিনিস নিয়ে লিখবেন তারপর হচ্ছে যে ডিজিটাল মার্কেটিং এর যে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক আছে সেগুলো নিয়ে আপনি এখানে পোস্ট করবেন অবশ্যই ইংরেজিতে পোস্ট করার চেষ্টা করবেন তারপর হচ্ছে যে মার্কেটিং করতে এসে মানুষ কি কি প্রবলেম পড়ে এগুলো নিয়ে পোস্ট করবেন মার্কেট রিসার্চ নিয়ে পোস্ট করবেন এই টাইপের প্রফেশনাল জিনিসপত্র নিয়ে আপনি হচ্ছে এখানে পোস্ট করবেন তাহলে কি হয় তাহলে হচ্ছে বিভিন্ন ধরনের মানুষজন যখন আপনার এই পোস্ট গুলো দেখবে তারা পড়বে ভাইয়া পোস্ট গুলোকে ইংলিশে হইতে হবে ইংলিশে মানে ইংলিশে ভালো ইংলিশে হইলে ভালো হচ্ছে যে আপনি যাদেরকে পাঠাবেন রিকোয়েস্ট পাঠাবেন তারা হচ্ছে বিভিন্ন দেশের সিও সুতরাং তারা যখন পোস্ট গুলো পড়বে ইংরেজিতে যখন পড়বে তখন হচ্ছে তাদের কাছে এই বুঝতে সুবিধা হয় বাংলা লিখলে তো আবার ট্রান্সলেট করতে হয় ট্রান্সলেটে তো আবার ঠিক ঠিকানা থাকে না তো ভাই একটা প্রশ্ন ছিল জি পোস্ট করাতে ভাই এগুলো পোস্ট কি আমি জিপিডি দিয়ে করতে পারবো চ্যাট জিপিটি দিয়ে করবেন হ্যাঁ করতে পারবেন সমস্যা নাই যদি আপনি গুছিয়ে যদি বের করে নিয়ে আসতে পারেন চ্যাট জিপিটি থেকে করতে পারেন জি ধন্যবাদ ভাইয়া ভাই আমার একটা কোয়েশ্চেন আছে লিঙ্কডিনে আমরা যে ফাইভ হান্ড্রেড কানেকশন আপনি করতে বললেন এই ফাইভ হান্ড্রেড কানেকশন কি আমরা ডিজিটাল মার্কেটিং রিলেটেড যারা কাজ করে সেই টাইপের মানুষদের সাথে ফাইভ হান্ড্রেড হতে হবে নাকি যে কোনো ধরনের প্রফেশনাল ফাইভ হান্ড্রেড কানেকশন হবে যে কোনো ধরনের প্রফেশনালি যদি আপনি ফাইভ হান্ড্রেড করেন তাহলেই হবে শুধুমাত্র যে যারা ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করে তাদের সাথে কানেকশন তৈরি করতে হবে না কিন্তু এখানে একটি জিনিস আছে সেটা হচ্ছে যে একজন একটা কোম্পানির সিইও যখন আপনি তাকে কানেকশন রিকোয়েস্ট পাঠাবেন সে প্রথমে কি করে জানেন আপনার প্রোফাইলটা সে একটু ঘাটাঘাটি করে যে আপনি মানুষটা কেমন হ্যাঁ আপনার প্রোফাইলে আপনার কি কি ডেজিগনেশন আছে আপনি কি নিয়ে কাজ করেন বা আপনি কোন কোম্পানিতে আছেন আপনার সম্পর্কে সে বিস্তারিত জানার পরেই সে আপনাকে হচ্ছে অ্যাকসেপ্ট করবে তো এখন কথা হচ্ছে যে আপনি সবাই সবার প্রোফাইলে কিন্তু আপনি ভিজিট করতে পারবেন না হ্যাঁ আপনার যখন কানেকশন পাঁচশো নিচে থাকবে আপনি সবার প্রোফাইলে যাই ভিজিট করতে পারবেন না সুতরাং আপনাকে পাঁচশো কানেকশন বিল করতে হচ্ছে এখন যে কোনো কেন যে কোনো মানুষের কাছ থেকে আপনি হচ্ছে পাঁচশো কানেকশন বিল করতে পারেন সেটা আপনার ইচ্ছে আচ্ছা তো আমরা বললাম যে আমরা আপনার হচ্ছে লিঙ্কডিনে কি কি নিয়ে পোস্ট করতে পারি এই জিনিসটা জানলাম তারপর হচ্ছে আমরা কি বলে যে লিঙ্কডিনের সম্পর্কে কিভাবে কানেকশন বৃদ্ধি করবো এবং কতগুলো কানেকশন বৃদ্ধি করা উচিত প্রত্যেক দিন আমরা চলে যাই একটু আজকে ক্লাসটা যদিও শেষের দিকে আগামীকালকে একটা ক্লাস থাকবে আপনাদের সেটা আমার পক্ষ থেকে থাকবে স্পেশালি যাতে করে যে জিনিসগুলোতে আপনার প্রবলেম হচ্ছে সেই জিনিসগুলো যেন আপনারা বুঝতে পারেন আহ কথা বলতে খুবই অসুবিধা হচ্ছে আহ গলায় প্রচন্ড ব্যথা

আগামীকালকে ইনস্টাগ্রাম নিয়ে কাজ করি আমরা সবাই হচ্ছে একটা নিশ নিয়ে কাজ করব সেটা হচ্ছে বিউটি নিয়ে কাজ করব ঠিক আছে ইনস্টাগ্রাম নিয়ে যদি আগামীকালকে আমরা একটা ক্লাস করি একটা স্পেশাল ক্লাস থাকলো আমাদের সেটা আমাদের রেগুলার ক্লাসে কাউন্ট হবে না সেটা হচ্ছে একটা স্পেশাল ক্লাস হিসেবে থাকবে বুঝতে পারছি আচ্ছা কে জন্য কি বলেন নিশ নিয়ে কি নিশ বলতে কি বোঝায় নিশ হচ্ছে আপনি যেটা নিয়ে কাজ করছেন নিশ এবং টার্গেট এই দুটো জিনিসকে একটু মাথায় রাখবেন কারণ এটা নিয়ে আমাদের কাজ তো হচ্ছে আপনি যেটা নিয়ে কাজ করছেন এটা হচ্ছে নিশ টার্গেট হচ্ছে যাদেরকে টার্গেট করে আপনি এটা নিয়ে কাজ করছেন তারা হচ্ছে টার্গেট যেমন ধরেন আপনার নিশ হচ্ছে স্পোর্টস হ্যাঁ আপনার নিজ হচ্ছে স্পোর্টস কারণ আপনার টার্গেট হচ্ছে আমেরিকা তো আপনার নিজ হচ্ছে কি স্পোর্টস আপনার টার্গেট কোথায় আমেরিকা ঠিক আছে এখন

বিটুবি মানে হচ্ছে বিজনেস টু বিজনেস আমি একটু ব্রিফ করে দিই এটা নিয়ে বিজনেস টু বিজনেস যেহেতু তুলেছেন কথাটা ধরেন একটা কোম্পানি আহ আপনার হচ্ছে আমেরিকা বেস্ট আমেরিকাতে তার ধরেন একটা এক্সে আছে ঠিক আছে আমেরিকাতে তার হচ্ছে একটা এক্সে আছে এখন সে কি করতে চায় সে হচ্ছে বাংলাদেশে বিজনেস করতে চায় এখন বাংলাদেশে একটা কোম্পানি লঞ্চ করা মানে অনেক টাকার পয়সার ব্যাপার স্যাপার একটা নির্দিষ্ট স্পেসের একটা ব্যাপার আছে তারপর হচ্ছে যে কি বলা যে টাকা পয়সার ব্যাপার আছে তাই না একটা কোম্পানি যখন লঞ্চ করতে আসবে তো দেখা গেল কি সে চাচ্ছে যে বাংলাদেশে সে একটা ডিস্ট্রিবিউটর দিবে যাদের কাছে সে তার প্রোডাক্ট গুলো দিবে এবং এই লোকাল ডিস্ট্রিবিউটর হচ্ছে এই প্রোডাক্টটাকে বিভিন্ন মানে বিভিন্ন দোকানে সে বিক্রি করবে এখন ডিস্ট্রিবিউটর কি করে ব্যবসা করে না শুনতে পাচ্ছেন জি ভাইয়া রেসপন্স করতে হবে সবাইকে রেসপন্স করতে হবে নালে আমি বুঝতেছি না 100% ডিসট্রিবিউটর কি করবে সার বাংলা সেটা নিয়ে ব্যবসা করবে আর যে কোম্পানিটা ডিসট্রিবিউটরের কাছে বিক্রি করবে সে কি করতেছে বিজনেসই করতেছে তাই না তো একটা প্রোডাক্ট যখন আর একটা প্রোডাক্ট যখন আরেকজনের কাছে বিজনেসের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয় সেটাকে বলে বিজনেস টু বিজনেস তাই না একটা প্রোডাক্ট আরেকটা মানে একটা কোম্পানির কাছ থেকে আজন কোম্পানি কিনতেছে এটা আবার কি করবে সে বিক্রি করবে তাহলে দুটই হচ্ছে বিজনেস করতেছে আর সি বলতে বোঝায় বিজনেস টু কাস্টমার অর্থাৎ একদম কোম্পানি থেকে ভোক্তা পর্যন্ত যেটা চায় সেটা হচ্ছে পিটুসি এটা নিয়ে হয়তো বিস্তারিত ব্রিফ করব আজকে যেহেতু কথাটা উঠাইছেন সে কারণে বলে রাখartifactId বুঝতেছেন ভাই আমার মাথা হয়ে গেছে এবার জি আজকে মাথা হ্যাং হয়ে গেছে